দেখো আমরা যেহেতু আগে শুরু করছি সেই হেতু আমরা অনেকটা এগিয়ে থাকব এই এগিয়ে থাকাটাকে কাজে লাগাতে হবে যেই মেন বল বা যেই অ্যাডভান্স বলো বা নিট বলো যেই যে যেই সেই বলো সেখানে যারা এগিয়ে থাকে তারাই কিন্তু আলটিমেটলি সাকসেসটা পায় বুঝতে পেরেছো যারা এগিয়ে থাকে তারাই কিন্তু আলটিমেটলি সাকসেসটা পায় তো আমরা একদম ঠিকঠাক চলছি একদম ঠিকঠাক ওকে যেভাবে আমরা তোমাদেরকে গাইড করছি সেইভাবে চলো ইউল গেট সাকসেস ডেফিনেটলি ইউল বি গেটিং সাকসেস ওকে কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে উই আর সার্চ এন ইনস্টিটিউশন যারা প্রথম দিন থেকে কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা করায় রূপকথা বোঝাতে পারছ হুম বোঝাতে পারছি আমি আমি বলছি যে আমরা এমন একটা ইনস্টিটিউট যারা রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা করায় ওই আমি বিশ্বাসী নই ঠিক আছে আরবি জিনিসপত্র করতে হবে তাহলেই তুমি পাবে যেটা শ্রেয়া কে বলছিলাম যে নিট বলো কেভিপি বলো এনি কম্পিটিভ লেভেল এক্সাম মানে সেখানে কি হয় জানো যারা এগিয়ে থাকে তারাই কিন্তু আলটিমেটলি সাকসেস পায় যারা এগিয়ে থাকে তারাই কিন্তু আলটিমেটলি সাকসেস পায় আমি তোমাদেরকে এই কথাটা বলতে পারি যারা এগিয়ে থাকে তারাই কিন্তু একমাত্র সাকসেসটা পায় তো তোমরা ভালো জায়গা থেকে শুরু করছো ইউ উইল বি আ ভেরি कंफർട്ടবল জোন রাইট আদিত্য দ্বারা যারা এবারে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 23 র‍্যাঙ্ক করেছে বা আরো ভালো ভালো র‍্যাঙ্ক করবে যেই অ্যাডванসে বলো মেইনসে বলো তারাও কিন্তু তোমাদের মতো এত সিস্টেমেটিক্যালি শুরু করেনি ওরাই আমাদের প্রথম ব্যাচ ছিল তো তো আমি আর সপ্তর্ষিটা তখন পড়াতাম তখন আমাদের বাকি সবকিছু আসেনি বুঝতে পেরেছো ওকে যে এত তাড়াতাড়ি শুরু করছো তার কিন্তু একটা কি বলবো তার কিন্তু একটা মানে রেজাল্ট আমাদের চাই রেজাল্ট আমাদের চাই ওকে রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা করো রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা মানে এই নয় যে আমাকে মার্কস পেতে হবে মার্কস পেতে হবে নয় এটা ভুল ধারণা রেজাল্ট ওরিয়েন্টেড পড়াশোনা করা মানে হচ্ছে তোমাকে কনসেপ্ট ডেভেলপ করতে হবে নিজে নিজে করতে হবে দ্যাট ইজ দা মেইন থিং তোমাকে নিজে নিজে করতে হবে রাইট তার জন্যই আমাদের হেল্প নাও কি বোঝাতে পারছি রূপ কথা অর্ণব হ্যাঁ ওকে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট এক্সাম আছে ভালো করে দাও ইজি এক্সাম কিন্তু মেক শিওর যে তোমরা ম্যাক্সিমাম আনসার করতে পারছো মেক শিওর ওকে ইজি এক্সাম তোমরা টেনে আছো তোমাদের সেই লেভেলের এক্সাম আমরা এখন নেবো না তোমরা ইলেভেনে উঠলে সেই লেভেলের এক্সাম তোমরা ফেস করবে আমরা আস্তে আস্তে তৈরি করতে চাই তোমরা একটা বছর টাইম পাচ্ছ ইউল গুড পজিশন সো ইউজ ইট ইউ উইল বিন গুড পজিশন টু ইউজ ইট ওকে তাহলে কি আমি এবার এগোবো আচ্ছা চলো এই তোমাদের কথা এত আস্তে আসছে কেন অর্ক বাড়িতে কি পড়াশোনা হচ্ছে আরো আরো বাড়াতে বাড়াতে হবে হবে ওকে তোমাদের এখন ধ্যান জ্ঞান হচ্ছে তার জন্য আমাদের কি করতে হবে আমরা কিন্তু হ্যাঁ আমাকে এত মার্কস পেতে হবে এত ইয়ে পেতে হবে এটা ভুলে যাও এটা কখন করতে হবে সেটা আমি বলবো এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে জাস্ট কনসেপ্ট জাস্ট কনসেপ্ট ডেভেলপ করো ওকে বাইশ তেইশ চব্বিশ হোমওয়ার্ক ছিল তোমরা কি করেছো ট্রাই করেছো ক্লাস ওয়ার্ক বইয়ের আচ্ছা অর্ক শ্রেয়া ট্রাই করেছো হ্যাঁ স্যার গুড আচ্ছা আমি প্রবলেম গুলো করিয়ে দিচ্ছি আমি করিয়ে দিচ্ছি দেখো চলো ইন্টারাকশন শুরু করবে যেরকম ভাবে তোমরা ইন্টারাক্ট করো তাহলেই শিখবে চলো অর্ক আমাদের কিন্তু রেজাল্ট বার করতে হবে সেটাই হচ্ছে আলটিমেট গোল তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে বলো কনসেপ্ট ডেভেলপড অনলি কনসেপ্ট অনলি কনসেপ্ট আর কিছু না চলো একটু ফাস্ট করছি আজকে অনেক কিছু করানোর আছে এখনো দুটো ক্লাস মানে অ্যারাউন্ড সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আমার লাগবে তোমাদের ফ্রিকশন শেষ করতে গত বছর ফ্রিকশানে ওদের কন্ট্যাক্ট পাওয়ার প্রায় আট ঘন্টা ছিল তোমাদের প্রায় এগারো ঘন্টা এক্সট্রা প্রচুর প্রবলেম করাচ্ছি আচ্ছা দেখো এই প্রবলেমটা কি বলেছে ফাইন দা অ্যাক্সেলারেশন এ ওয়ান এ টু ও হো 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 সরি সরি আসল প্রবলেমটাই তো করিনি আটের আটের প্রবলেমটা বলেছিলাম না হ্যালো হ্যাঁ স্যার আটেরটা আগে করিনি আটেরটা হয়েছে আটেরটা ছিল জানতাম না বলো 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 রূপকথা বলো কি বলছো আটেরটা ছিল জানতাম না হ্যাঁ এই অঙ্ক জানতে স্যার তুমি বলেছিলে এটার উপর যে পিএইচডি করাবে এই অঙ্কটা হেভি প্রবলেম কারুন প্রবলেম একদম 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 ঠিক মনে আছে আচ্ছা তোমরা একটু পড়ো মনে ছিল ঠিক আছে পড়ো একটু আমি 2 মিনিট টাইম দিচ্ছি পড়ো টু ব্লক সিস্টেমের এটাই হচ্ছে আলটিমেট প্রবলেম টু ব্লক সিস্টেমের এর থেকে ভালো প্রবলেম হয় না যত বড় বড় কোচিং ইনস্টিটিউট আছে সেখানে এই এই প্রবলেমটা করিয়ে দেয় যত বড় বড় কোচিং ইনস্টিটিউট আছে এটা একটা বাধা ধরা টিপিক্যাল প্রবলেম মানে আমাদের স্পারকুয়িজের নয় মানে স্পারকুয়িজের এক্সক্লুসিভলি কোনো প্রবলেম নয় এটা তুমি অনেক জায়গায় পেয়ে যাবে তাহলে স্টার্ট করি হ্যালো আচ্ছা সবাই মন দিয়ে শোনো যেভাবে ইন্টারঅ্যাক্ট করার করছো সেরকম করে যাও সবার প্রথমে এই সারফেসে এফএল কত একটু ফাস্ট 30 নিউটন কোনো ডাউট আছে না স্যার যখন 어 দুটো বুঝলাম স্যার যখন দুটো ব্লকের ওপর তুমি কি আগের দিনে আমার ভিডিও দেখেছিলে

না স্যার একটা বলেছিলেন अभी যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে 포র্সের জেটার ওপর এক্সটারনাল ফোর্স কাজ করছে না জেটার ওপর এক্সটারনাল ফোর্স কাজ করছে না সেইটা কনসিডার করতে কিন্তু এখানে তো দুটোই এক্সটারনাল ফোর্স কাজ করছে দেখো এই প্রবলেমটা দেখো এই প্রবলেমটা বুঝতে পারলে হ্যালো ওকে আচ্ছা এখানে অনেকগুলো কেস করতে হবে আমি সব কেসগুলো করাচ্ছি মন দিয়ে দেখো কেস 1 আর ভিডিও দেখো ভিডিও দেখো একই ভিডিও দু তিনবার দেখো তুমি অনেক কনসেপ্ট গ্র্যাপ করতে পারবে বিলিভ মি অনেক কনসেপ্ট গ্র্যাপ গ্র্যাপ করতে পারবে এবং এই ভিডিও গুলো মানে এই ক্লাস মানে আমাদের ক্লাস গুলো অত্যন্ত হাই লেভেলের ক্লাস ঠিক আছে দেখো কেস ওয়ান বলো তো এফ ইকুয়াল টু জিরো হলে আমাদের সিনারিওটা একটু তোমার অ্যানালাইজ করতে হবে আচ্ছা এফ ইকুয়াল টু জিরো হলে দেখো 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 এফ ইকুয়াল টু জিরো হলে মন দিয়ে শোনো এফ ইকুয়াল টু জিরো হলে এফ জিরো তাহলে বলতে পারবে ওপরের ব্লকটার না =0 আমি কি করছি শোনো প্রথমে আমি a 0 ধরেছি বলো তো টু টুগেদার কত হচ্ছে আমি ধরে নিচ্ছি দুটো একসাথে মুভ করছে বলো তো a টুগেদার কত হচ্ছে একটু ফাস্ট 4 वेरी गुड 4 মিটার পার সেকেন্ড ওকে এবার দেখো নিচের ব্লকটা নিচের ব্লকটা বলো তো নিচের ব্লকটা 20 kg এইদিকে মুভ করছে ডান দিকে মুভ করছে না ফোরে বলো হ্যাঁ ফোরে তাহলে বলো তো এই ডিরেকশনে কত ফ্রিকশনাল ফোর্স লাগার কথা ভেরি গুড এফ এফ এস ইকুয়াল টু এইটটি লাগার কথা এবার বলো এইটটিটা কি অ্যাভেলেবেল না স্যার তাহলে বলো তো এই দুটো কি একসাথে মুভ করছে না স্যার তাহলে স্লাইড করছে হ্যাঁ স্যার গুড বুঝতে পেরেছো এবার তোমরা আমাকে একটা কথা বলতে পারবে এই যে নিচের ব্লকটার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত নিচের ব্লকটা 3/2 হ্যাঁ হ্যাঁ না 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 হ্যাঁ সরি 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 ইউ আর রাইট ইউ আর রাইট আই এম সরি আই এম সরি আই এম সরি বলো 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 নিচের ব্লকটার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত স্যার 3/2 রাইট এদিকে 3/2 আচ্ছা এবার একটা জিনিস দেখো উপরের ব্লকটাতে আমি 120 নিউটন একটা কনস্ট্যান্ট ফোর্স দিয়েছি না উপরের ব্লকটা এটা 20 কেজি হ্যাঁ স্যার আচ্ছা বলো তো a2 কে তার কারেক্ট কি ঠিক স্যার গুড এবার দেখো আমি দুটো আলাদা আলাদা ড্রপ করছি এটা টোয়েন্টি এটা টেন মন দিয়ে শুনবে বলতো টেন কেজিতে এইদিকে কত ওয়ান টোয়েন্টি বলতো এখানে স্লাইডিং হচ্ছে কি হচ্ছে না স্যার হচ্ছে যদি হয় তাহলে ম্যাক্সিমাম কত ফ্রিকশন কাজ করবে অপোজিট দিকে থার্টি তাহলে এর অ্যাক্সেলারেশন কত এ টেনের নাইন নাইন আচ্ছা তাহলে বলো তো এই সেম থার্টি এর এইদিকে কাজ করবে না হ্যাঁ স্যার তাহলে এর অ্যাক্সেলারেশন কত এটোয়েন্টি থ্রি বাই টু কোনো डाउट থাকলে বলো স্যার ওটা 3/2 হবে মানে 1.5 সরি 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 এটা এই অবধি কারোর কোনো डाउट আছে 3/2 রাইট এটুকু তো বুঝতে পেরেছো f 0 হলে বলো আচ্ছা এবার মন দিয়ে শোনো এইটা একটু ধ্যান দাও এই যে 10 কেজিতে দেখো 10 কেজিতে এই সিচুয়েশনে এগুলো কাজে লাগবে

বলো দেখো আমি সিগারিও কখন আসবে সেটা পরে আসছি এর উপরে ফ্রিকশনাল ফোর্স জিরো কাজ করতে পারে আবার এরকমও হতে পারে না এই ফ্রিকশনাল ফোর্সটা অপোজিট দিকে ম্যাক্সিমাম কাজ করতে পারে বলো পারে কি পারে না হ্যাঁ স্যার তাহলে বলো তো এই অ্যাক্সেলারেশন কত হবে স্যার 15 তাহলে বলো তো এই ওপরের ব্লকটার ডান দিকে ম্যাক্সিমাম ফোর্স কত হতে পারে

আমি আমি সেই সিচুয়েশনটা ধরলাম এই সিচুয়েশনটা এরাইজ করবে সেটার জন্য এই অব্দি কি বুঝতে পেরেছো কথা এটা বোঝা গেছে বলো এই থার্টি এদিকে যদি এর থার্টি করে তাহলে তো এমন একটা সিচুয়েশন হতে পারে যখন এখানে জিরো কাজ করতে পারে যখন থার্টিও করতে পারে বলো এই অব্দি কি বোঝা গেছে ওকে এবার মন দিয়ে শোনো কি করছি ভেবে বলবে বলো তো এই এফটাকে যদি এবার আমি বাড়াই

আচ্ছা আচ্ছা বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যখন এই নিচেরটার অ্যাক্সেলারেশন ন হয় হবে হ্যাঁ হ্যাঁ নিচেরটার অ্যাক্সেলারেশন ন হবে তখন দুটো একসাথে মুভ করা শুরু করবে হ্যাঁ তাহলে বলো তো হ্যাঁ এফ এর কত ভ্যালুর জন্য দুটো এ টুগেদার ন অ্যাক্সেলারেশনে মুভ করা শুরু করবে এফ এর কত ভ্যালুর জন্য দুটো ন অ্যাক্সেলারেশনে মুভ করা শুরু করবে ডান দিকে 150 ভেরি গুড কে কে বুঝতে পেরেছো বলো কে কে বলে বুঝতে পেরেছো বলো এটা আমি আর ক্যালকুলেট করব না এটা তোমাদের করতে হবে হ্যাঁ স্যার শ্রেয়া এটা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার না বুঝতে পারলে বলো কিন্তু এখনি এটা বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ ওকে অরনো বুঝতে পেরেছো এফ ইজ টু 150 তে এ দুজনে নাইন অ্যাক্সেলারেশনে মুভ করা শুরু করবে হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বেশ আচ্ছা এবার মন দিয়ে শোনো বলতো এইটার এইটা মানে কি এইটা মানে না যখন আমি এফ টা জিরো থেকে ওয়ান ফিফটির মধ্যে দেবো তখন কি এই দুটোর অ্যাক্সেলারেশন সেম না ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিগুড তারপরে দুটো একটার ওপরে স্লাইড করছে কি করছে না তাহলে স্লাইড করছে করছে তো কুড়ি কেজির ওপর দশ কেজি স্লাইড করছে তো বলো 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 হ্যাঁ আচ্ছা এবার শোনো কুড়ি কেজির উপর দশ কেজি স্লাইড করছে ওকে তখন বলো তো এদের দুজনের মধ্যে আহ এফএস না এফকে এফকে হুম বোঝাতে পারছি বলতো ওয়ান ফিফটিতে এফএস না এফ এফএস না এফকে না এফএল এফএল ভেরি গুড বুঝতে পেরেছি তারপরে ভেবে দেখো যখন আমি ফোর্সটা জিরো থেকে ওয়ান ফিফটি ছিল তখন ওর মধ্যে কাইনেটিক ফ্রিকশন কাজ করছিল যেই ওয়ান ফিফটিতে এসছে দুটোর মধ্যে কি ফোর্স কি ফ্রিকশন কাজ করবে দুটোর মধ্যে যখন ওয়ান মানে এফ ওয়ান ফিফটি দেওয়া হয়েছে তখন দুটোর মধ্যে কি ফ্রিকশন কাজ করবে বলো বলো এফএল এবার বলো 150 থেকে বাড়ানোর পর আমি যদি 150 থেকে বাড়াই মন দিয়ে শুনবে তোমরা বুঝতে পারছো তো হ্যাঁ স্যার আমি এফ টা 150 থেকে বাড়াচ্ছি তোমরা এইটুকু তো বুঝতে পেরেছো জিরো থেকে 150 পর্যন্ত এদের দুজনের অ্যাক্সেলারেশন डिफरेंट হবে হ্যাঁ স্যার এবার বলো এফ এর ভ্যালু যদি আমি 150 থেকে বাড়াই তাহলে বলো তো ওই ব্লক দুটোর মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে না ডাইনেটিক ফ্রিকশন কাজ করবে কাইনেটিক কাইনেটিক না 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 এফ এর ভ্যালু থেকে বাড়াই না 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 করবে না করবে স্ট্যাটিক কাজ করবে শুনো কেন কেন স্ট্যাটিক ফিকশন কি বুঝতে পারলে না না স্যার আচ্ছা মন দিয়ে শোনো বলো তো যখন ওয়ান ফিফটি তখন ওদের মধ্যে এল রিচ করে গেছে না fl হ্যাঁ এল আচ্ছা এবারে আচ্ছা আমি একটা সিনারিও নিচ্ছি দেখি এফ এর ভ্যালু ওয়ান ফিফটির ওপরে ধরো টু হান্ড্রেড নিচ্ছি তাহলে বলো তো এ টুগেদার কত এ টুগেদার থার্টি টু বাই থ্রি থার্টি টু বাই থ্রি তোমাদের সবার এসছে বলো সবার এসছে

তখন আমি সিনারিওটা ক্যালকুলেট করছি বলো তো তখন এ টুগেদার কত এ টুগেদার কত মানে দুজনে একসাথে যদি যায় কত হবে বলো 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 এতক্ষণ কারো লাগছে ডি আর এই তুমি বুঝতে পারছো তো দেখো এটা টোটাল থার্টি এখানে দিয়েছি 200 আর এখানে দিয়েছি 120 আর এইখানে কোন ফ্রিকশনাল ফোর্স নেই তাহলে টোটালটার অ্যাক্সেলারেশন এ টুগেদার এইটা হবে না কেটে গেছে ও আচ্ছা এ টুগেদার বুঝতে পেরেছো আচ্ছা দেখো তো চেক করে এরা এ টুগেদারে যাচ্ছে কি যাচ্ছে না তোমরা তো চেক করতে পারো দেখো তো এরা এ টুগেদারে যাচ্ছে কি যাচ্ছে না আচ্ছা বলো তো এ টুগেদারে যখন আমি চেক করব তখন এইটা দশ কেজি এইটা টোয়েন্টি কেজি তাই না বলো দেখো তো কোনটায় কোন দিকে ফ্রিকশনাল ফোর্স ধরবো দেখো আমি কি বলেছিলাম ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করছে সেটা দেখার জন্য যে সার্ফেসে আমরা ক্যালকুলেট করতে চাইছি সেই সারফেসে ফ্রিকশন নেই ধরে নেবো তাই তো যদি ফ্রিকশন না থাকে তাহলে বলো তো নিচেরটা টু হান্ড্রেড দিচ্ছি আর ওপরেরটা কত দিচ্ছি বলো ওয়ান এবার ওপরেরটার অ্যাক্সেলারেশন কত হওয়ার কথা টুয়েলভ আর নিচেরটার অ্যাক্সেলারেশন টেন তাই না যদি ফ্রিকশন না থাকে দেখো তাই তো তাহলে বলো তো ওয়ান টোয়েন্টিটা আগে এগোচ্ছে না টেনটা আগে এগোচ্ছে 120 তাহলে 120 120 রাইট মানে 12 মানে 10 কেজি আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি বলছি দাঁড়াও আগে এইটা ওদেরকে ইয়ে করছি আমি তারপরে রিপিট করছি আমি রিপিট করছি হ্যাঁ টুগেদার আসছে এবারে স্রে আর চেক করো তো যে এরা টুগেদারে একসাথে মুভ করছে কি করছে না শ্রেয়া চেক করো তো টুগেদারে একসাথে মুভ করছে কি করছে না সেইটা বোঝাতে কি আমি কি বলছি আমরা ফ্রিকশনটা কোনটাতে ধরবো কোন দিকে ধরবো সেটা কিভাবে ক্যালকুলেট করবো দেখো যদি এই সারফেসে ফ্রিকশন না থাকতো তাহলে দশ কেজিতে আমি ওয়ান নিউটন দিয়েছি আর নিচের কুড়ি কেজিতে আমি টেন নিউটন দিয়েছি দূর বাবা কত নিউটন দিয়েছি টু হান্ড্রেড নিউটন দিয়েছি তার মানে ওপরের দশ কেজিটা বারো অ্যাক্সেলারেশনে যাচ্ছে তো আর নিচের টোয়েন্টি কেজিটা দশ অ্যাক্সেলারেশনে যেত তাহলে কার অ্যাক্সেলারেশন বেশি বারো না দশ বারো বারোটা বেশি তার মানে এই দশ কেজির ব্লকটা ডান দিকে মুভ করতো তাহলে বলতো দশ কেজি ব্লকের কোন দিকে ফ্রিকশন লাগবে লাগবে এটা আর এইদিকে কত দিয়েছি ওয়ান টোয়েন্টি টোটাল জিনিসটা কততে যাচ্ছে টুগেদারে তাই তো দেখো 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 তাহলে বলো তো এখান থেকে এফ এস এফ এর ভ্যালু কত আসছে জলদি এফ এর ভ্যালু

সো স্ট্যাটিক গুড এবার আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা শুনো বলো তো এফ যখন 150 তখন এদের দুজনের মধ্যে ফ্রিকশনাল ফোর্স কত বলো সো 30 30 বলো তো এফ যখন 200 তখন এদের দুজনের মধ্যে ফ্রিকশনাল ফোর্স কত 40/3 বলো তো ফ্রিকশনাল ফোর্সটা বেড়েছে না কমেছে যদি এফটাকে বাড়াই বলো কমেছে ভেরি গুড তোমরা সবাই কি বুঝতে পেরেছো তোমরা সবাই কি বুঝতে পেরেছো বলো 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 সবাই বুঝতে পেরেছো যে আমি যদি এই ফোর্সটা বাড়াই কোথায় গেল বেটা এই ফোর্সটা বাড়াই তাহলে এই দুজনের মধ্যে ফ্রিকশনাল ফোর্স কমেছে ঠিক ঠিক বলো বলো ঠিক হ্যালো হ্যাঁ স্যার এবার বলো তো মন দিয়ে শুনবে কমতে কমতে এমন একটা সিচুয়েশন আসবে যখন এফ এস এর ভ্যালু জিরো হ্যাঁ স্যার রাইট আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো যখন এই দুটো ব্লকের মধ্যে এই দুটো ব্লকের মধ্যে এফ এস এর ভ্যালু জিরো তখন তখন এরা এই দুটো ব্লক স্লাইড করছে না স্লাইড করছে না এফ এস এর ভ্যালু জিরো তাতে তাহলে কি ওরা স্লাইড করছে কি স্লাইড করছে না উল্টো ভাবে এফ এস এর ভ্যালু জিরো ওরা দুটো কি একসাথে মুভ করছে না একসাথে মুভ করছে না করছে না করছে আরে বাবা স্লাইড করছে স্লাইড করছে না দেখো দেখো দেখো

তাহলে বলো তো ফ্রিকশন আসেইনি তার মানে কি দুটো একসাথে মুভ করছ কি করছে না ভেরিগুড ভেরিগুড ভেরি গুড তার মানে তুমি আমাকে বলতে পারবে এই দুটো একসাথে মুভ করছে বলো কোনো ডাউট আছে বলো এই দুটো একসাথে মুভ করছে এবং এখানে ফ্রিকশনাল ফোর্স জিরো তাহলে বলো তো এই দুটোর অ্যাকসেলারেশন কত এই দুটোর অ্যাকসেলারেশন কত ক্যালকুলেট করো না সরি 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 আমি বলতে ভুল করেছি আমার এদিকে আমি কত ফোর্সে দিচ্ছি একে এদিকে এফ বলতো এফ এর ভ্যালু কত যখন এদের দুজনের মধ্যে ফ্রিকশনাল ফোর্স জিরো হয়ে যাবে কি করে বার করবে কি করে বার করবে দেখো এদের দুজনের মধ্যে যদি ফ্রিকশনাল ফোর্স জিরো হয়ে যায় মন দিয়ে শুনবে তাহলে এরা দুজন একসাথে মুভ করছে কি করছে না করছে করছে তাহলে বলতো ওপরে ব্লকটার অ্যাক্সিলারেশন কত বলো ওপরে ব্লকটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে বলো 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 ভেরি গুড ওপরে ব্লকটা আবার তুমি এক্ষুনি বললে এই দুজনে একসাথে মুভ করছে তাহলে নিচের ব্লকটার অ্যাক্সেলারেশন কত হবে বোঝাতে পেরেছি তাহলে 240 হচ্ছে রাইট 240 এইবারে এইবারে তোমরা কি বুঝতে পারলে এফ এর ভ্যালু বলো তো 150 থেকে 240 এর মধ্যে ইফ এর ভ্যালু 150 থেকে 240 এর মধ্যে বলো তো এই দুটো ব্লক কি একসাথে মুভ করবে না ডিফারেন্টলি মুভ করবে একসাথে ভেরি গুড একসাথে এরা একসাথে মুভ করবে মুভ টুগেদার তাহলে বলো তো কোন ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এফএস না এফএল এফএস ভেরি এফএস বুঝেতে পেরেছি হ্যাঁ তোমাদের মধ্যে কোন डाउट আছে না স্যার আচ্ছা এবারে শোনো ঘটনাটা কি ঘটছে এখানে এসো শ্রিয়া বুঝতে পারছ দেখো এই এফটা আমি আস্তে আস্তে বাড়াচ্ছি বাড়াতে 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 যখন এফ এর ভ্যালু ওয়ান তখন কি হচ্ছে এরা দুজনে একসাথে মুভ করা শুরু করেছে এফ এর ভ্যালু কত অ্যাক্সেলারেশন নিয়ে একসাথে মুভ করা শুরু করেছে বলো বলো এফ এর ভ্যালু যখন ওয়ান কত অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করা শুরু করেছে নাইন তাই না হ্যালো এরপরে আমি আরো বাড়াচ্ছি যদি এটা বাড়াই তখন এই দুটো একসাথে মুভ করবে কি করবে না করবে কত অব্দি অবধি ফর্টি এই বুঝতে পেরেছো আচ্ছা এবারে মন দিয়ে শোনো তুমি এফ এর ভ্যালু এবারে টু থেকে বাড়াচ্ছ ঠিক আছে তুমি এফ এর ভ্যালু টু থেকে বাড়াচ্ছ ঠিক দেখো ঠিক তাহলে এবার আমি দেখো এফ এর ভ্যালু টু ফর্টি থেকে বাড়াচ্ছি এফ এর টু ফর্টি থেকে বাড়াচ্ছি বলো তো এফ ইকুয়াল টু টু ফ্রিকশনাল ফোর্স কত আচ্ছা বলো তো এফ ইকুয়াল টু টু ফর্টির নিচে মানে এই সিনারিওতে এই দশ কেজি ব্লক আর কুড়ি কেজি ব্লকে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কোন দিকে কাজ করেছে বলো করেছে কি করে করেনি

আচ্ছা এটা জিরো হয়েছে তো জিরো এখানে জিরো হয়েছে আচ্ছা এবারে বলো এই সার্ফেসের এর মানে কোন একটা বডি আছে কোন একটা বডি আছে সেই বডিটার টেন্ডেন্সি যদি এই দিকে যাওয়ার থাকে এই বডিটার তাহলে লাগবে না আচ্ছা যদি এই বডিটার কোনো টেন্ডেন্সি না থাকে তাহলে ফ্রিকশন ফোর্স জিরো হবে না কোনো টেন্ডেন্সি যদি এই সেম বডিটার দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে ফ্রিকশনাল ফোর্স এইদিকে কাজ করবে না হ্যাঁ এবার ওদিকে চলে এসো এবার দিকে চলে এসো মন দিয়ে শুনবে কি বলছি আমি এফ এর ভ্যালু টু ফর্টি থেকে বাড়িয়েছি ধরলাম আমি এফ এর ভ্যালু দিয়েছি আমি এফ এর ভ্যালু দিয়েছি থ্রি হান্ড্রেড ওকে এফ এর ভ্যালু দিয়েছি থ্রি হান্ড্রেড মন দিয়ে শুনবে তাহলে বলো তো যদি ফ্রিকশন না থাকে যদি ফ্রিকশন না থাকে তাহলে ওপরেরটার অ্যাক্সেলারেশন কত যদি ফ্রিকশন না থাকে বারো ওপরেরটার অ্যাক্সেলারেশন হ্যালো আচ্ছা নিচেরটার অ্যাক্সেলারেশন বলো নিচেরটা অ্যাক্সেলারেশন পনেরো এবার বলো নিচেরটা আগে আগে এগোচ্ছে না ওপরেরটা আগে আগে এগোচ্ছে নিচেরটা আচ্ছা যদি নিচেরটা আগে আগে এগোয় তাহলে বলো তো কুড়ি কে জিতে কুড়ি কেজিতে অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে না কারণ এটাই তো তুমি বললে পনেরো আর এটার বারো যদি ফ্রিকশন না থাকে যদি ফ্রিকশন না থাকে তাহলে আমি কি বলেছিলাম যে আমরা কোন দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে সেটা দেখার জন্য ওই সার্ফেসে ফ্রিকশন নেই ধরে নিয়ে পুরো সিনারিওটা অ্যানালাইসিস করব তারপরে আমরা বুঝে যাবো কোন ডিরেকশনে ফ্রিকশন লাগছে রিলেটিভ কনসেপ্ট রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট আনবো যে ওই পয়েন্টটা কোন দিকে যাওয়ার চেষ্টা করছে বলো এইটার পনেরো আর এইটার বারো তাহলে তো এর ওপরের পয়েন্টটা আগে আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে না হ্যাঁ তাহলে এই 20 কেজিতে অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে না হ্যাঁ তার 10 কেজিতে এইদিকে এই দিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে না বলো হ্যাঁ তার মানে f240 নিচে f240 নিচে দেখো 10 কেজি কিতে এই দিকে ফ্রিকশনাল ফোর্স ছিল ছিল তো এখন এফ টু ফর্টির ওপরে এই ফ্রিকশনাল ফোর্সটা ডাইরেকশনটা চেঞ্জ করেছে না দেখো বুঝতে পেরেছো কিনা যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে বলো কোনো ডাউট থাকে আছে এবার মন দিয়ে শোনো শ্রেয়া বুঝতে পেরেছ অর্ণব বুঝতে পেরেছো অর্ণব অর্ণব বুঝতে পেরেছ ওনো আচ্ছা এবারে মন দিয়ে শোনো এবারে বলো এই যে দশ কেজিতে প্রথমে তো জিরো ছিল 240 তে তাই না এবার বলো আমি যদি এ ফাস্টে বাড়াই তাহলে এই ফ্রিকশনাল ফোর্স এর এইদিকে ডিরেকশনে ভ্যালুও বাড়বে কি পারবে না হ্যাঁ আচ্ছা ভাই আগে ধীরে ভিডিওটা দেখতা ভালোলে কিছু বুঝতে পারবে না কিছু বুঝতে পারবে না আমি আবারও বলছি আমাদের আমার ক্লাস কিন্তু ওই মানে টাইম পাস ক্লাস হবে না আমি আবারও বলছি একটা ক্লাস মিস করলে বুঝতে পারবে না পরিষ্কার যেমন আজকে এই ঋষিকা ক্লাসটা মিস করবে আমাকে লিখেছিল আমি ওকে বলেছি যে নেক্সট দিন ক্লাসের আগে আমার ভিডিওটা দেখো নইলে হিব্রু লাগবে আমি আবারও বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আমি ওই টাইম পাস জিনিস করা টাইম পাস জিনিস করাবো না বা করাইও না ওকে আচ্ছা তোমার দেখা উচিত ছিল না দেখলে আজকের ক্লাসটা কোন ভ্যালুই নেই আমি বলে দিলাম কিছু করার নেই আচ্ছা মন দিয়ে শুনবে বলে তো যখন টু ছিল তখন এখানে এফ এর ভ্যালু জিরো ছিল কি ছিল না বলো এবার ধরো আমি যদি টু থেকে ফোর্সটা বাড়াই অর্ক বুঝতে পারছো তো বলো টু ফিফটির থেকে যদি আমি ফোর্সটা বাড়াই এই ফোর্সটা তাহলে বলো তো এই ফ্রিকশনাল ফোর্সটা কি অপজিট দিকে বাড়বে কি কমবে বাড়বে ভেরি গুড ভেরি গুড আচ্ছা

তিরিশের জায়গায় কুড়ি লাগবে লাগবে কি লাগবে না যখন কুড়ি লাগবে মানে মানে কুড়ি অ্যাপ্লাই হবে তখন বলতো এর ইয়ে কত তোমার এবার বলতো যখন এখানে কুড়ি ফ্রিকশনাল ফোর্স লেগেছে তখন যখন এখানে কুড়ি ফ্রিকশনাল ফোর্স লেগেছে তখন সেটা স্ট্যাটিক না কাইনেটিক স্ট্যাটিক কারেক্ট স্ট্যাটিক তাহলে এই দুটো একসাথে মুভ করছে বড়িয়া তার মানে বলতো যখন এই দশ কেজিটা ডান দিকে মুভ করছে তখন কুড়ি কেজিটা মুভ করছে কি করছে না পেরেছি এবার বলতো এবার বলতো এই দশ কেজির ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন পনেরো ডান দিকে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন পনেরো তাহলে বলতো এই কুড়ি কেজিটা একসাথে যদি মুভ করে ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশনে মুভ করতে পারে একসাথে ডান দিকে কুড়ি কেজিটা পনেরো ভেরি গুড তখন বলো তো এফ এর ভ্যালু কত তখন বলো এফ এর ভ্যালু কত বলো বলো রাইট বুঝতে পেরেছ বলো আমি উপরের পজিটা দেখলাম পনেরো কেজি পনেরো মিটার পার সেকেন্ডে ম্যাক্সিমাম মুভ করতে পারে ঠিক ম্যাক্সিমাম মুভ করতে পারে তাহলে নিচেরটা যদি একসাথে মুভ করতে চায় তাহলে ম্যাক্সিমাম পনেরোই হতে হবে

দুজনার মধ্যে যে সারফেস সেখানে ফ্রিকশনাল ফোর্স কত মানে কত বলতে স্ট্যাটিক না ডায়নামিক সো স্ট্যাটিক গুড করবে আমি কি পেরেছি আচ্ছা বলো তো 240 ফোর্স কত ছিল জিরো ভেরি গুড আচ্ছা বলো তো a, so, Achha, a, a 150 তে ফোর্স কত ছিল

জিরো থেকে ওয়ান ফিফটি স্লাইড করছে কি করছে এটা জিরো থেকে ওয়ান ফিফটি ভেরি গুড ওয়ান ফিফটি থেকে টু ফর্টি করছে না মুভ টুগেদার টু ফর্টি থেকে থ্রি করছে না মুভ টুগেদার এবার বলো এফ এর ভ্যালু থ্রি থার্টির বেশি আচ্ছা এফ এর ভ্যালু থ্রি থার্টির বেশিটা কিন্তু খুব ইজি কেন বলো তো বলো তো এফ এর ভ্যালু যদি আমি থ্রি থার্টির বেশি দিই এ টেন এর ফিফটিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই অ্যাক্সেলারেশনের থেকে কি বাড়বে কি কমবে

আরো বেশি অ্যাক্সেলারেশনে মুভ করতে থাকবে আমি কি বোঝাতে পেরেছি এবার বলো পুরো প্রবলেমটা কি ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার যে ফ্রিকশনটা কিভাবে দশ কেজি ব্লকে বাদিক দিক থেকে ডান দিকে শিফট করলো বা দিকে মাইনাস থার্টি থেকে জিরো হলো জিরো থেকে প্লাস থার্টি হলো ডান দিকে কি বোঝাতে পেরেছি পুরো প্রবলেমটা তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো শ্রেয়া তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে আমাকে বলো পুরো জিনিসটা ক্রিস্টাল clear হয়েছে হ্যাঁ স্যার আই মুভ ফরওয়ার্ড হ্যাঁ ওকে শোনো আমি 22 প্রবলেমটা করাবো না 22 এর প্রবলেমটা তোমরা পারবে কারণ আগের দিন আমি যে প্রবলেমটা করিছি এই প্রবলেমটা থ্রি ব্লক সিস্টেম এটারই একটা মানে এটারই এটারই একটা পার্ট ঠিক আছে আমি করাবো 23 প্রবলেমটা অরনোব দেখলে কিছু বুঝতে পারবে না ফিকশনের যা ক্লাস করা মানে করানো হচ্ছে এগুলো বইয়ের কথা তো ছেড়েই দাও বইতে তো নেই বইয়ের কথা তো ছেড়েই দাও তুমি এই কনসেপ্ট খুব কম জায়গাতে পাবে আর এই কনসেপ্ট থেকেই তোমার আলটিমেটলি এক্সামে কোয়েশ্চেন আসবে আমি তোমার আবারও বলছি এই কনসেপ্ট থেকেই আলটিমেটলি তোমার কোয়েশ্চেন আসবে ডিয়ার এবং ফ্রিকশনের কনসেপ্টটা সব থেকে ভাইটাল কনসেপ্ট ভাইটাল কনসেপ্ট এর উপরে তোমার পুরো মেকানিক্সের এর কেরিয়ার দাঁড়িয়ে আছে বিলিভ মি এর উপরে পুরো মেকানিক্সের কেরিয়ার দাঁড়িয়ে আছে আচ্ছা প্রবলেমটা দেখো সবার আগে আমি কয়েকটা জিনিস একটু ক্যালকুলেট করে নি এক নাম্বার সারফেস দু নাম্বার সারফেস তিন নাম্বার সারফেস তোমরা দেখো প্রতিটা সারফেসে মিউ এস আর মিউ কে দেওয়া আছে মানে মিউ সেম নয় তাই না মিউ সেম নয় ওকে তাহলে বলতো এই এক নাম্বার সারফেসের এফ এল আর এফকে কত আর এই সারফেস এটা ওয়ান ওয়ান ধরছি বলতো এফ এল টু আর এফ টু কত আর এই সারফেস এরও এল থ্রি আর এফকে থ্রি কত এগুলো ক্যালকুলেট করো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম এটা তোমরা কি অ্যাটলিস্ট এইটা ক্যালকুলেট করেছ এফ এল ওয়ান হচ্ছে থার্টি এফ এফ কে ওয়ান টোয়েন্টি এটা আমি আর ক্যালকুলেট করব না এই ক্যালকুলেশনটা তোমরা সবাই জানো ওকে একটা জিনিস কি লক্ষ্য করেছো এই পুরো বডিটাতে তিনটে ফোর্স কাজ করছে দেখো 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 পুরো বডিটাতে ইটস এ গুড প্রবলেম ইটস এ গুড প্রবলেম এই প্রবলেমটা আমরা কিভাবে এগোগো দেখো এই প্রবলেমটা দেয়ার ইজ নো ক্লিয়ার কাট ওয়ে হাউ টু প্রসিড আমি আবার বলছি দেয়ার ইজ নো ক্লিয়ার কাট ওয়ে হাউ টু প্রসিড এই ধরনের প্রবলেমে আমরা যেটা করব সেটা হচ্ছে তলাটা থেকে এগোনো শুরু করব এটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি করে এটা ওপরটা থেকেও এগোনো শুরু করা যেত আচ্ছা তলাটা থেকে কেন শুরু করব দেখো কনসেপ্টটা শোনো এইদিকে এখানে আমি ফিফটিন নিউটন ফোর্স দিয়েছি ওকে ফিফটিন নিউটন ফোর্স দিয়েছি ঠিক আছে আচ্ছা এইবারে আমি যেটা বলছি আমি ধরলাম আমি ধরলাম ধরলাম ও এই ডিরেকশনে যাচ্ছে এ তে আমি ধরলাম এ তে তাহলে বলো তো এই নিচের সারফেসে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজে কাজ করবে ভেরি গুড আচ্ছা বলো তো ওপরের সারফেসে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে

দেখো 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 দুটোই তো অলরেডি বাঁ দিকে পড়ে গেছে তার এদিকে একটা ফোর্স থাকতে হবে না তাহলে যাবে কি করে সেই জন্য আমি তো এটা ধরে নিয়েছি এ থ্রিতে ডান দিকে যাচ্ছে দেখো আমি তো এটা ধরে নিয়েছি এ থ্রিতে ডান দিকে যাচ্ছে আমি কি বোঝাতে পেরেছি ভাই বলো 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 যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো কোনো ডাউট আছে হ্যালো ওকে আচ্ছা

এবার বলো ডান দিকে যদি বডিটাকে মুভ করতে হয় তাহলে এই ফোর্সটা হান্ড্রেড ফাইভের বেশি হতে হবে না হ্যাঁ বলতো এই ফোর্সটা কখনো হান্ড্রেড ফাইভের বেশি পসিবল কিনা না স্যার কারণ দেখো এই সার্ফেসে এফ এল টু হচ্ছে সিক্সটি আর এফকে হচ্ছে ফোর্টি ইজ ইট পসিবল ভেবে বলো না বলো ভেবে বলো বলো হ্যালো আচ্ছা বুঝতে পেরেছো বলো তাহলে কি আমরা যে ডান দিকে ধরে নিয়েছি এই বডিটা যাচ্ছে এটা কি রাইট কি রং তোমরা কি বুঝতে পেরেছ আচ্ছা তোমরা এবার ধরে নাও তো যে বডিটা বা দিকে যাচ্ছে কি বললাম তোমরা ধরে নাও বডিটা বা দিকে যাচ্ছে তার মানে এখানে আমি কত দিয়েছি ফিফটিন নিউটন যদি বা দিকে যায় তাহলে এই দিকে আমার ফ্রিকশনাল ফোর্স কাজ করবে নিচে হ্যালো আচ্ছা এবার বলো নিচে ওকে নাইনটি নিউটন মিনিমাম ওভারকাম করতে হবে না নিচে নিচে 90 নিউটন ওভারকাম করতে হবে না তাহলেই তো বাদিকে যাবে হ্যালো আরে 90 নিউটন তো ওর এই স্ট্যাটিক ফ্রিকশন এর ম্যাক্সিমাম ভ্যালু হ্যাঁ ওকে এবার বলো তাহলে এদিকে পনেরো দিচ্ছে এদিকে 19 নিউটন ম্যাক্সিমাম ফোর্স দিচ্ছে তাহলে নিশ্চয়ই ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে কাজ করার কথা মানে উপরের ফ্রিকশনাল ফোর্সটা এই যে এই সাতেছে লুইলে বাধিকে যাওয়ার কোনো চান্স আছে এবার বলো উপরের ফ্রিকশনাল ফোর্স আর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 60 দেখো তো এই দুটো মিলে কি এটাকে ওভারকাম করতে পারবে না স্যার তাহলে কি বাদিকে যাচ্ছে না স্যার তাহলে বাদিকেও যাচ্ছে না ডান যাচ্ছে না তাহলে ও কি ওর অ্যাক্সেলারেশন কত জিরো বোঝা গেছে হ্যাঁ কনক্লুশনটা কনক্লুশনটা বোঝা গেছে হ্যাঁ এই কনসেপ্ট গুলো গ্রো করতে হবে আস্তে আস্তে অর্ক কো বোঝাতে পাচ্ছি হ্যাঁ স্যার এটা তোমাদের নিজেদের মধ্যেই গ্রো হয়ে যাবে ঠিক আছে এবার দেখো তাহলে আমি ধরে নিচ্ছি আমি আমি জেনে গেছি যে নিচেরটা মুভ করছে না কি বললাম নিচেরটা মুভ করছে না আচ্ছা নিচেরটা মুভ করছে না যদি হয় তাহলে তো খুবই ভালো ব্যাপার কেন আমার কাছে এখন কি সিনারি হয়ে এসে গেছে পুরো ব্যাপারটাতে দেখো পুরো ব্যাপারটা আমি তাহলে এই এম ওয়ান আর এম টুর মধ্যে কনসেন্ট্রেট করতে পারি না হ্যালো বলো এম ওয়ান আর এম টুর মধ্যে কনসেন্ট্রেট করতে পারি না এবার দেখো এবার যখনই দুটো টু ব্লক সিস্টেম চলে এসছে তখনই তো আমার ইকুয়েশনে পড়ে গেছে কি ইকুয়েশন বলো 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 কি ইকুয়েশন এ বলো

বলো ওপরেরটাও যাচ্ছে নিচেরটাও যাচ্ছে যাচ্ছে না তাহলে এবার তোমরা বলো তো এই যে টু পয়েন্ট ওয়ান অ্যাক্সেলারেশনে যাওয়ার জন্য এখানে যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে সেটা লিমিটের মধ্যে আছে কি নেই ক্যালকুলেট করে বলো তো এখানে ফ্রিকশনাল ফোর্স কত কাজ করছে সেটা বলো আরে ওপরেরটাও তোমার টু পয়েন্ট এ যাচ্ছে রাইট এইদিকে 18 তারপরে এইদিকে ফ্রিকশনাল ফোর্স লাগবে রাইট

আরে বাবা এটা তো একুশ টোয়েন্টি ওয়ান আর এইট্টিন থার্টি নাইন আসছে হ্যালো আসছে শ্রেয়া বুঝতে পারছো থার্টি নাইন আসছে ওকে যদি থার্টি নাইন আসে বলতো এই সারফেসে থার্টি নাইন অ্যাভেলেবেল কি না তাহলে তাহলে আমাদের অ্যাজামশন রাইট কি রং তাহলে আগে ছিল টুগেদার তাহলে এখন স্লাইড করছে কি করছে না করছে স্লাইড করছে যদি স্লাইড করে তাহলে বলতো এই দশ কেজি ওপরের মানে এম ওয়ান এম ওয়ান এদিকে আঠেরো দেখো এদিকে আঠেরো তাই না আর এইদিকে যদি স্লাইড করে ম্যাক্সিমাম কত এক মানে কত লাগতে পারে এফ এল ওয়ান লিখবো না এফ কে ওয়ান লিখবো ভ্যালু কত ডান দিকে কত অ্যাক্সেলারেশন যাচ্ছে এ টেন

এবার বলো তো এর অ্যাক্সেলারেশন কত এ টু বুঝতে পেরেছি হ্যালো তার মানে তিনটার অ্যাক্সেলারেশন বুঝতে পেরেছো ডিফারেন্ট হ্যাঁ স্যার হ্যাঁ তিনটার অ্যাক্সেলারেশন বুঝতে পেরেছো আচ্ছা এবার তোমরা আমাকে এক এক করে বলো বলো তো এই সারফেসে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে এই সারফেসে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করছে স্যার 20 এই সারফেসে

আচ্ছা তোমাদের কি 24 প্রবলেমটা ট্রাই করেছিলে চব্বিশের প্রবলেমটা হ্যাঁ হয়েছিল না স্যার 23 ओके 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 আচ্ছা তোমরা 20 23 টা তো আমি করিয়ে দিলাম 22 ও পারোনি স্যার 22 এর লাস্ট পার্টটা তো এ টুগেদার হবে ওইটা আমি দিয়েছি ইন এখানে সবগুলোই প্রায় এ টুগেদার হবে প্রায় এ টুগেদার হবে আচ্ছা 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 আমি আজকে এই যে এতগুলো কনসেপ্ট করালাম এই কনসেপ্ট থেকে কি তোমরা আর একবার ট্রাই করতে চাও টোয়েন্টি টু আর টোয়েন্টি ফোর বলো আর একবার ট্রাই করো টোয়েন্টি ফোর আর টোয়েন্টি থ্রি সরি টোয়েন্টি ফোর আর টোয়েন্টি টু আর একবার ট্রাই করো আমি আবার করে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা ট্রাই করো মানে আজকের ক্লাসের পরে মনে হচ্ছে ডেফিনেটলি ভুল হয়েছে ওকে তোমরা প্লিজ এটা একবার ট্রাই করো আমাদের কনসেপ্ট কিন্তু এই লেভেলে নিয়ে যেতে হবে বুঝতে পারছো যে দুটো প্রবলেম করানো হয়েছে একদম মানে ভেরি ভেরি গুড প্রবলেম প্রচুর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে দরকার হলে ভিডিও লেকচার আবার দেখো আমি জানি না তোমরা ভিডিও লেকচার দেখো কিনা বাট বিলিভ মি তোমাদের যারা সিনিয়র আছে যারা খুব ভালো পড়াশোনা করছে তারা কিন্তু আমার একদিন ভিডিও লেকচার আপলোড হতে আমার মাথা খারাপ করে দেয় দাদা তাড়াতাড়ি ভিডিও লেকচার আপলোড করো তাড়াতাড়ি ভিডিও লেকচার আপলোড করো

আমি একবার দেখে তোমাদের আবার ভালো ভালো জিনিসগুলো করানো হচ্ছে কিনা এই তোমাদের এত আজকে এত ডাউন লাগছে কেন হ্যাঁ হ্যালো অর্ক এক্সাম টেক্সাম ছিল না স্যার রূপ কথা ডাউন লাগছে একেবারে মিসেজ হয়ে পড়েছো আমার এনার্জিটা দেখো দাঁড়াও দাঁড়াও তোমাদের কি যেন ফাউন্ডেশন ফ্রিকশন এই শ্রেয়া শ্রেয়া তুমি কি এনার্জি সেভিং মোডে আছো না স্যার কম্পিউটার থাকে না এনার্জি সেভিং মোড তারপরে তোমার মোবাইলগুলোতে মোবাইল থাকে দেখবে এনার্জি সেভিং মোড স্যার দাঁড়াও দেখে নি একবার ভুলে যাই এতগুলো ব্যাচ তো কোথায় কি করাই ভালো প্রবলেম গুলো করিয়েছি কিনা ওকে ঠিক আছে থাক বুঝতে পারছি না ঠিক আছে চলো আচ্ছা বলো 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 তোমাদের এই এতক্ষণ পর্যন্ত যা করিয়েছি কোনো ডাউট আছে কিনা তোমরা এই দুটো প্রবলেম আবার বাড়িতে ট্রাই করো ঠিক আছে এই দুটো প্রবলেম আবার বাড়িতে ট্রাই করো ঠিক আছে তো ওকে দাঁড়াও আচ্ছা ওটা পরে দিচ্ছি আচ্ছা এই প্রবলেমটাকে দেখো এটা ভালো প্রবলেম ছিল সেটা কোথায় করিয়েছিলাম ধর একটু দেখতে আমার খুব ফেভারিট প্রবলেম ওটা ওটা মানে করাই করাই আমি ওটা ছাড়া ও ওকে 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 এর পরে গিয়ে করাবো ওকে ঠিক আছে আচ্ছা দেখো এবারে হ্যাঁ ওই যেটা ফিকশন এর একটা পেপার দিয়েছিল ওটা অঙ্কগুলো এখন করো না শুনতে পেলাম না ফিকশন না ওটা তো এনএলএ মারিয়ে না না মানে আমি বলছি যে একটা লাস্ট পাঁচটা অঙ্কের হ্যাঁ এটা হবে ওয়েট করো এটা হবে এখন অনেক কিছু বাকি আছে এখন ফিকশনের প্রচুর থিওরিও বাকি আছে প্রচুর থিওরিও বাকি আছে ডোন্ট ওয়ারি চলো মানে আমি বুঝতে পারছি না কোনটা আগে করাবো না কোনটা পরে করাবো ঠিক আছে আগে এই প্রবলেমটা দেখি দেখো একটু ইজি টাইপের জিনিসপত্র করি আগে তারপরে যাচ্ছি সিউডো ফোর্সে আসতে হবে সিউডো ফোর্স এক মিনিট এরপরে আমি তোমাদের সিউডো ফোর্সটা করিয়ে দেব সিউডো ফোর্স করিয়ে দেব তাহলে আমার তোমরা তারপরে সব ধরনের প্রবলেম ফ্রাইটা করতে পারবে আচ্ছা এই প্রবলেমটা দেখো এই প্রবলেমটা দেখো এটা টেন কেজি এটা ওয়ান কেজি ওকে হ্যালো এবারে একটা কথা বলো মন দিয়ে শোনো এইখানে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এখানে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ওকে এবারে আমাকে এই পুরো সিনারিওটা অ্যানালাইজ করতে বলেছে পুরো সিনারিওটা অ্যানালাইজ করতে বলেছে যেমন আমরা ওটার নাম কি বেটা নিউটন এই অর্ণব এখন হয়তো কিছুটা বুঝতে পারবে এখন ঠিক আছে কিন্তু টু ব্লক সিস্টেমে তুমি আমার ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবে না দেখো ওরা আগের দিন টু ব্লক সিস্টেমে আমার পুরো ক্লাস করেছে তাও আজকে মানে কি বলবে বলে হাবুডুবু খাচ্ছে কি রূপকথা হাবুডুবু খাচ্ছ না টাফ টাফ বিলিভ কনসেপ্টটাই টাফ এটা অত সোজা নয় এই জিনিসগুলো আমি আবারও বলছি ফ্রিকশনের কনসেপ্টের উপর তোমার তোমাদের পুরো মেকানিক্স এর কেরিয়ার দাঁড়িয়ে আছে শুধু পুরো মেকানিক্স নাই পুরো ফিজিক্সের এর কেরিয়ার দাঁড়িয়ে আছে আবারও বলছি এই এর উপরে কারণ এরপরে রোটেশনাল মেকানিক্সে ফ্রিকশনের ডাইরেকশন না করতে পারলে গন এস ইকুয়াল টু প্লাস আফ 50 স্কয়ার ইজ নট মেকানিক্স দ্যাটস আ দ্যাটস আ স্মল পোরশন এবার মন দিয়ে শোনো ধরো এখানে কোনো ফ্রিকশন ফ্রিকশন নেই এখানে একটা পুলি আছে এখানে দুটো কি বলে এম ওয়ান আর এম টু আছে কোনো ফ্রিকশন টিকশান নেই ঠিক আছে এখানে ধরো থিটা ওয়ান এখানে থিটা টু ওয়ান এবারে আমি ধরলাম ও এই আমি ধরলাম মন দিয়ে শুনবে ও এই ডিরেকশনে মুভ করা শুরু করেছে ঠিক আছে এই অ্যাক্সেলারেশনে আমি এই করে 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 ক্যালকুলেশন ক্যালকুলেশন করে এর ভ্যালু মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড করতে পেয়েছি এর মানে কি বলতো হ্যালো অর্ক এর মানে কি বলো ওটা আসলে উপর দিকে ওটা আসলে উল্টো দিকে যাচ্ছে আমি কি বুঝতে পেরেছি বলো বলো এইটা তো আমরা তো আগেই পেয়েছি মানে আমি ধরো ক্যালকুলেশন করে যেটা পেয়েছি তার অপোজিট যদি নেগেটিভ পাই তাহলে বলবো অপোজিট দিকে গেছে আমি কি বুঝতে পেরেছি ফ্রিকশনের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ বলো 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 রূপকথা কিছু বলছো না হ্যাঁ বললাম আচ্ছা ফ্রিকশনের ক্ষেত্রে কিন্তু এটা হবে না কেন সেটা আমি আগে করি প্রবলেমটা সবার প্রথমে এইবারে আমি যখন ফ্রিকশন আছে সেইটা যখন ক্যালকুলেট করবো তখন আমি ধরে নেব ও দিকে যাচ্ছে তাহলে এসে যাচ্ছে এসে যাচ্ছে ঠিক যদি এ এ অ্যাক্সেলারেশনে যায় তাহলে বলো তো দশ কেজির ওপর পেছন দিকে কত ফিক্সাল ফোর্স কাজ করবে ফিফটি তার মানে বলতো টি মাইনাস ফিফটি ইকুয়াল টু টেন a লিখতে পারি এটা থেকে আর এটা থেকে কি লিখতে পারি টেন মাইনাস টি ইক্যুয়াল টু ওয়ান ইটু এ লিখতে পারি লিখতে পারি এবার বলো তো এবার বলো তো এই দুটোকে যদি আমি

তোমরা কি বুঝতে পেরেছো আমার এই কনসেপ্টটা হ্যাঁ এবার মন দিয়ে শোনো আমি যে কথাগুলো বলছি বইগুলোতে বইগুলোতে এই প্রবলেমটা কিভাবে করে দেওয়া আছে শোনো আমি বলে দিচ্ছি বইগুলোতে কি করে এক দেওয়া আছে ও একবার ধরছে ডান দিকে যাচ্ছে একবার ধরছে বাঁ দিকে যাচ্ছে ও দুদিকেই দেখবে নেগেটিভ পাচ্ছে আমি বোঝাতে পারলাম হ্যালো হ্যাঁ তাহলে ও কনক্লুড করছে যে ও স্ট্যাটিক আছে বলো ও স্ট্যাটিক আছে কিন্তু আমি কি করলাম আমি একদিকে অ্যানালিসিস করেই বলে দিচ্ছি ও স্ট্যাটিক আছে কেন ভেবে দেখো যদি ফ্রিকশন না থাকতো তাহলে নিচের দিকে পড়তো ভেবে দেখো তাই না মানে ফ্রিকশন যদি না থাকতো তাহলে ও যেদিকে যেত ফ্রিকশন থাকলে ও কি অপোজিট দিকে কখনো যেতে পারবে হ্যালো না স্যার আমার কথা বুঝতে পারলে শ্রেয়া আমি বললাম ফ্রিকশন যখন ছিল না যখন এখানে ফ্রিকশন ছিল না তখন ও নিচের দিকে যাচ্ছে ঠিক ফ্রিকশন যখন ছিল না তখন ও নিচের দিকে যাচ্ছে কিন্তু ফ্রিকশন যখন থাকবে তখন ডেফিনেটলি ও ওপর দিকে যেতে পারবে না তাই না যেহেতু যেতে পারবে না তাহলে আমি নিচের দিকে যাচ্ছে ধরেই ক্যালকুলেশন করব করে যদি দেখি আমি অ্যাবসার্ড ভ্যালু আসছে তাহলে আমি কি কন্ট্রোল করব যে ও স্ট্যাটিক আছে তার মানে কি বুঝতে পেরেছো পুরো সিনারিওটা এই বডিটা স্ট্যাটিক আছে বলো এই পুরো সিনারিওটা এই বডিটা স্ট্যাটিক আছে তোমরা কি বুঝতে পেরেছো হ্যালো বলো 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 বুঝতে পেরেছো হ্যাঁ স্যার আচ্ছা এই ধরনের আর একটা প্রবলেম একবার করে নি তাহলে এই ধরনের প্রবলেমগুলোতে আমাদের আর কোনো অসুবিধা থাকার কথা না আচ্ছা আমি কিন্তু এই শুক্রবার তিনটে থেকে পাঁচটা ক্লাস নেব শুক্রবার ছুটি আছে বিশ্বকর্মা পুজোর ও আজকে খুব বৃষ্টি হচ্ছে না এখন সব ভেসে ঠেসে গেছে এই অর্ক তোমাদের ওদিকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের বারাসাত গুড়ি হয়েছে হ্যাঁ এখন গুড়িগুড়ি হচ্ছে সকালের দিকে ঝমঝম করে হয়েছে ওকে সাংঘাতিক বৃষ্টি হয়েছে আজকে আচ্ছা দেখো এটা টু কেজি ওকে এটা টু কেজি এটা ফিফটি ডিগ্রি বলো স্যার প্রথম দিকে দ্বারা যেরকম ইজি প্রবলেম হতো আস্তে আস্তে টাফ হচ্ছে এটাই এটাই হবে আচ্ছা দেখো আমাকে বলেছে বডিটা কোন দিকে যাচ্ছে কত কত ফোর্স কাজ করছে অল দিস ইয়ে করতে বলেছে তাহলে এই ধরনের প্রবলেম আমি তোমাদের কি বলেছি প্রথমে ফ্রিকশন না থাকলে বডিটা কোন দিকে যাবে সেইটা ক্যালকুলেট করো বলো তো ফ্রিকশন না থাকলে বডিটা কোন দিকে যাবে আগে সেটা ক্যালকুলেট করো মানে অ্যানালাইজ করো ফ্রিকশন না থাকলে এক নাম্বার ডিরেকশন না দু নাম্বার ডিরেকশন দাঁড়ো এক মিনিট সপ্তর্ষিরা কল করছে তোমরা এটা 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 ইয়ে করো এ ভগবান কাকে দিয়েছি রাজার পাঠ আহ হ্যালো এই এখনও আমি ক্লাসে আছি ভান্ডার ঠিক আছে কালকে দুপুরে কল করো ও এই এক নাম্বার ডিরেকশনে যাবে না দু নাম্বার ডিরেকশনে যাবে ডিয়ার সরি এক নম্বরে যাবে সরি ওখানে তো একটা কম্পোনেন্ট কাজ করবে সরি দেখো এইদিকে 20 হা সরি 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 দাঁড়া দাঁড়া এইদিকে 20 এবার তোমরা ম্যাচিউর্ড এনাফ হয়ে গেছো এইদিকে 16 এইদিকে 12 এই নিয়ে কোনো डाउट আছে না এবার বলো তো আর এর এদিকে 20 বলো তো কোন দিকে যাবে একটা এক নাম্বার হ্যাঁ সোয়া বুঝতে পেরেছো এক নম্বর ডিরেকশনে যাবে हेलो এবার আমি এবার আমি এক নম্বর ডিরেকশনে যাচ্ছে এই অ্যানালিসিসটা করব এবং এখানে ফ্রিকশন আছে বলো এখানে ফ্রিকশন আছে তারপরে এভাবে দেখো এই এক নম্বর ডিরেকশনে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে তাহলে নিশ্চয়ই এ উপর দিকে এ অ্যাক্সেলারেশনে উঠছে তাই না তাহলে এখানে টেনশন টি তাহলে আমি লিখতে পারি 20 টি টু ইন্টু এ এইটার জন্য বলো লিখতে পারি কিনা হ্যালো এবারে বলো এবারে বলো এই দু কেজিটা কোন দিকে উঠছে ওপর দিকে নিচের দিকে দু কেজিটা ওপর দিকে না নিচের দিকে বলো ওপর দিকে উঠছে তাহলে ফ্রিকশনাল ফোর্স এই দিকে কাজ করবে কত জানো তুমি বারো কেন আরে বাবা এইটা বারো হলে এইদিকে নরমাল রিয়াকশন বারো না

বাকি এই এই বরাবর আমি কিছু ড্র করছি না এটা বুঝতে পেরেছো এই টোটাল জিনিসটা এইদিকে এ অ্যাক্সেলারেশনে যাচ্ছে হ্যাঁ তাহলে লিখতে পারি টি মাইনাস সিক্সটিন প্লাস ওয়ান পয়েন্ট টু ইকুয়াল টু টু ইন্টু এ দুটো থেকে এর ভ্যালু বলো কত আসছে পজিটিভ না নেগেটিভ পজিটিভ এর ইএর ভ্যালু পজিটিভ আসবে ও না না ঠিকই এর ভ্যালু পজিটিভ আসবে দেখো তো হ্যাঁ আমার আসতে থার্টি বাই মানে আমাকে বলো মানে পজিটিভ আসছে না নেগেটিভ আসছে পজিটিভ আসছে পজিটিভই আসছে হ্যাঁ কত ভ্যালু আসছে

আমার অ্যাক্সেলারেশন অনেক বেশি আসছে এইটিন পয়েন্ট হ্যাঁ এইটিন পয়েন্ট সিক্স স্যার এইট্টিন আসছে শুনতে একটু জোরে বলো স্যার আমার তো আসার কথা হ্যালো স্যার ভ্যালু বার ও সরি আমি টেনশনের ভ্যালু বার কত আসছে বলো

এক্ষুনি কি বললাম রাইট এই অর্ক বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বলো 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 বুঝতে পেরেছো কি না তোমরা আগে সেটা বলো হ্যাঁ হ্যাঁ তোমরা কি সবাই বুঝতে পেরেছো কি পারোনি আগে সেটা বলো হ্যালো হ্যাঁ বুঝতে পেরেছো হ্যাঁ স্যার আমি কি বলেছি বইগুলোতে এই প্রবলেমগুলো দুভাবে করে দাও মানে দুভাবে না যেভাবে করা আছে সে তার থেকে আমি একটু শর্টকাট করার চেষ্টা করছি ওরা দুদিকেই ধরে নিয়ে ক্যালকুলেট করেছে কি বললাম ওরা দুদিকেই ধরে নিয়ে ক্যালকুলেট করেছে আমি কি বোঝাতে পেরেছি ধরে মানে করেছে রাইট দুবার এলাইস করেছে কিন্তু আমরা দুবার অ্যানালাইজ করব না আমরা কি করব আমি ফ্রিকশন নেই দেখে কোন দিকে যাচ্ছে সেই দিকে ক্যালকুলেট করব ঠিক আছে সেখান থেকে যদি ভ্যালু পজিটিভ আসে ওয়েল এন্ড গুড রাইট আর যদি ভ্যালু নেগেটিভ আসে তাহলে দিকে আমি কি বলবো তাহলে আমি কি বলবো বডিটা আছে ওকে আচ্ছা এই অব্দি কি মোটামুটি একটু আইডিয়া হয়েছে হ্যালো আচ্ছা এবারে আমি তোমাদের তিনটে সিউডো এর উপরে প্রবলেম করাবো তিনটে তিনটে সিউডো ফোর্সের উপরে প্রবলেম করাবো তারপরেও কিন্তু আবার আমরা এই টু ব্লক সিস্টেমে আবার ফিরে যাব মানে টু ব্লক সিস্টেম না মানে ডিফারেন্ট কম্বিনেশনে at least চারটে প্রবলেম তো আমার খুব ফেভারিট প্রবলেম চারটে প্রবলেম সেই চারটে প্রবলেম তো করাবই কিন্তু তার আগে আমি তোমাদের সিউডো फोर्সের কনসেপ্টটা করিয়ে দিই রাইট দেখো সিউডো फोर्সের কনসেপ্টটা দেখো আচ্ছা আমি একদম ধীরে ধীরে করাবো ধীরে ধীরে করাবো ওকে আচ্ছা মন দিয়ে শুনবে তিনটে প্রবলেম করাবো এক টাইপের একটা প্রবলেম করালেই তোমরা বুঝে যাবে যে পরের প্রবলেমটা কি করতে হবে দেখো আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো আমি কি খুব হাই স্ট্যান্ডার্ড পড়াচ্ছি নাকি ঠিকঠাক হ্যালো বলো তোমরা বললে আমি কিন্তু স্ট্যান্ডার্ড কমিয়ে দেবো মানে লাগছে এই অর্ক হ্যাঁ স্যার ওকে শ্রেয়া আমি কি স্ট্যান্ডার্ড কমিয়ে দেব না ঠিক আছে দেখো একটা তো করাই যায় স্ট্যান্ডার্ড কমিয়ে দেওয়া যায় কিন্তু সেটা কিন্তু কোনো সলিউশন নয় সেটা কি কোনো সলিউশন তোমরা ভাবো আইআইটি বা কেভিপিওয়াই এই লেভেলে চলে এই লেভেলে ঠিক ঠিক এবারে আমি যদি এই লেভেলে যাতায়াত করি আমি জীবনে এই লেভেলে পৌঁছতে পারবো কি পারবো না বলো কোনোদিন পারবো না রাইট কোনোদিন পারবো না সেই কারণে তোমার স্ট্যান্ডার্ডটাও বা তোমার লেভেলটাও কিন্তু এই লেভেলেই করতে হবে তার মানে আমি এখন এই লেভেলে করছি ধরো চিন্তা ভাবনা বা যে পড়াশোনা তোমরা আছো এই লেভেলে কথার কথা তোমরা আছো এই লেভেলে ধরো এই লেভেলে তাহলে এই লেভেলটুকু এই লেভেলে তোমরা আছো এবার বলো আমি নিচে নামবো না তোমরা উপরে উঠবে কোনটা হলে ক্র্যাকটা করতে পারবে তোমাদের উপরে উঠতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য ভিডিও লেকচার দেখো সেম ভিডিও লেকচার আবার দেখো যে প্রবলেমগুলো দেওয়া হয়েছে আবার ট্রাই করো আবার ট্রাই করো দশ বার ট্রাই করো প্রবলেমগুলো সেই করেই কিন্তু সবাই ওপরে উঠে আমি আবারও বলছি ওই করেই কিন্তু সবাই ওপরে উঠে নিচে নেমে আসা কোনো সলিউশন না নাইনটি নাইন পার্সেন্ট নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কোচিং ইনস্টিটিউটে নিচে নেমে আসা হয় সেই জন্য দেখবে কোনো রেজাল্ট বেরোয় না কোনো রেজাল্ট বেরোয় না কোনো রেজাল্ট বেরোয় না রেজাল্টের সাথে কোনো সম্পর্কই নেই কোনো সম্পর্কই নেই ওকে এটা মাথায় রেখো এটা মাথায় রেখো ওকে তো তোমাদেরকে উঠতে হবে রি তোমাদেরকে উঠতে হবে তার জন্য কি করে উঠতে হবে সেটা হচ্ছে পড়াশোনা করে আর কোনো অপশন নেই পড়াশোনা করে ওকে বুঝে পারলাম একটু দু কথা ইয়ে পড়াশোনার ইন্টসিটি বাড়িয়ে দাও বলছি ইন্টারেন্সিটি বাড়াতেই হবে আচ্ছা আমি আবারও বলছি সেটা হচ্ছে অ্যাডভান্সের আমাদের আমরা এই হাই লেভেলের জিনিসপত্র করানোর পরেও অ্যাডভান্সে গিয়ে তুম তোমাদের পেপারটা মনে হবে বাপরে কি টাফ অ্যাডভান্সের পেপারে কথা বলছি যেই অ্যাডভান্সের ওকে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের কাছে মনে হবে ওটা একটা হিব্রুতে লেখা আছে হিব্রু হিব্রু ঠিক আছে কিন্তু তোমাদের কাছে টাফ মনে হবে আমি এখনো বলছি আমরা সেই লেভেলে পড়াবো তারপরেও তোমাদের টাফ মনে হবে তারপরে যেই অ্যাডভান্সের লেভেলটা কি সেটা বুঝতে পারছো ওকে আচ্ছা দেখো এই একটা সিনারিও রয়েছে ঠিক এবারে মন দিয়ে শোনো এইখানে মিউ ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ এইখানে আর এইখানে মিউ ইকুয়াল টু জিরো ওকে এবার প্রবলেমটা কি বলেছে আমি একটু লিখিয়ে দিই মানে লিখিয়ে দিই বলতে লিখে দিই সেটা হচ্ছে রেঞ্জ অফ এফ ওকে মন দিয়ে শুন মন দিয়ে শুনবো সাচ দ্যাট সাচ দ্যাট স্মলার স্মলার ব্লক ব্লক আর আচ্ছা আজকে যে প্রথম প্রথমটা দিয়ে পিএইচডি করালাম মনে পড়ছে প্রবলেমটা প্রবলেমটা আরে বাবা প্রথম মনে পড়ছে এই প্রবলেমটা অনেক কিছু ক্লিয়ার হয়েছে কিন্তু তোমাদের তোমরা যদি ভালো করে প্রবলেমটা দেখো একটা জিনিস কি লক্ষ্য করেছো এই ফোর্স এর ভ্যালুর ওপর ডিপেন্ড করে এই সারফেস এ ফ্রিকশন এই দিক থেকে থার্টি নিউটন থেকে জিরো হয়েছে তারপরে এই দিকে আবার থার্টি নিউটন হয়েছে তাই না বলো এই এফ এর ওপর ভ্যালু করে ভ্যারি করে বলো বোঝাতে পেরেছি তাই না তারপরে দশ কেজির নিচে সারফেস এ ফ্রিকশনটা একবার এদিকে তারপরে জিরো তারপরে থার্টি হয়েছে বোঝাতে পেরেছি এবারে দেখো যখনই আমাদেরকে এই ধরনের প্রবলেম দেবে এই যে রেঞ্জ রেঞ্জ স্মলার ব্লক আর লিখেছি স্মলার ব্লক ইজ রেস্ট উইথ রেসপেক্ট to bigger ব্লক তার মানে তো স্মলার ব্লকের আচ্ছা আমি এখানে ফোর্স দিয়েছি ভেবে দেখো এই ফোর্স এর উপর ডিপেন্ড করে এই সার্ফেস এর ফ্রিকশন একবার এই দিকে একবার এই দিকে লাগবে কি লাগবে না বলো ঠিক আগে আজকে যে প্রবলেমটা করেছি প্রথম প্রবলেমটা সেখান থেকে তাই না ভেবে দেখো এফ এর ভ্যালু বেশি হলে বা কম হলে যাই হোক সেটা তো অ্যানালাইজ করবো এই এক কেজির নিচে আমার ফ্রিকশনাল ফোর্স বলো এক কেজির নিচে আমার ফ্রিকশনাল ফোর্স এক কেজির নিচে আমার ফ্রিকশনাল ফোর্স একবার বা একবার ডান দিকে লাগবে কি লাগবে না বলো বোঝাতে পারছি এবারে আমি কি অ্যানালাইজ করব দেখো মন দিয়ে শুনবে বুঝতে পারবে আমাকে তো রেঞ্জ বার করতে বলেছে তখন ফ্রিকশন আছে আমি ধরে নিলাম ফ্রিকশন প্রেজেন্ট নেই এটা একটা অন্য অ্যানালিসিস করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে লেট এফ ইকুয়াল টু জিরো মানে ফ্রিকশন একেবারে নেই ফ্রিকশন নেই তাহলে বলো তো এখানে কত ফোর্স দিলে এই কেজি হ্যাঁ ঠিক আছে না কত ফোর্স দিলে এই কেজি রেসপেক্টে থাকবে ফ্রিকশন নেই আমাদের যে প্রবলেমটা দিয়েছে প্রবলেমটাতে আমি পরে ফিরছি প্রবলেমটাতে পরে ফিরছি তার আগে আমি এইটা ক্যালকুলেট করছি ফ্রিকশন নেই এবার মন দিয়ে শোনো তার মানে সিনারিওটা কিরকম এই এই প্রবলেম কিন্তু আমি নিউটনস লতে সিউডো ফোর্সে করিয়েছি করিয়েছি না হ্যাঁ বলো তো কত ফোর্স দিলে এই 1 কেজি এই 2 কেজি ব্লকের রেসপেক্টে তোমার রেস্টে থাকবে বলতে পারবে আচ্ছা নেক্সট দিন কিন্তু প্রচুর প্রবলেম হবে डिफरेंट डिफरेंट প্রবলেম আচ্ছা এবার আমি যেটা বলছি সেটা শোনো আচ্ছা কত ফোর্স দিলে এক কেজি দু কেজি রেস্পেক্টে রেস্টে থাকবে মানে এইখানে যদি কোনো অবজারভার দাঁড়ায় সে এক কে রেস্টে দেখবে এবার বলো যদি আমি এখানে ফোর্সটা না দিতাম তাহলে এই এক কেজিটা দিকে মুভ করতো কি করতো না যদি এই ফোর্সটা না দিতাম বলো করতো বলো তো ফোর্সটা দেওয়ার জন্য এই বডিটা এই বডিটা কেন রেস্টে থাকবে বলতে পারবে ধরো আমি এখানে ফোর্সটা দিয়েছি আমি বলছি এই এক কেজিটা দু রেসপেক্টে রেস্টে আছে তাহলে বলতো এক আর দু কেজির গ্রাউন্ড থেকে যদি কেউ দেখে তাহলে বলতো এক আর দু কেজির অ্যাক্সেলারেশন কি সেম দেখবে কি সেম দেখবে না বলো 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 দেখবে তাহলে ভেবে দেখো এই পুরো সিস্টেমে আমি এফ ফোর্স দিয়েছি আর টোটাল মাস কত বলো চার কেজি তাহলে এই পুরো সিস্টেমটা ডান দিকে এইকাল টু এফ ফোর এই অ্যাক্সেলারেশন কি মুভ করা শুরু করবে কি করবে না হম করবে দেখো 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 এই অ্যাকসিলারেশন কি মুভ করা শুরু করবে কি করবে না করবে রাইট এবারে মন দিয়ে শোনো এইবারে এই অর্ক বুঝতে পারছো তো শ্রেয়া ওকে এবারে এই যে অবজারভার্টা রয়েছে এই যে অবজারভারটা এই যে অবজারভারটা এই অবজারভারটা এই এক কেজির যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে এই এক কেজির ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছে ঠিক আছে নিচে ট্রেন ওপরে এন এই দিকে টেনশন আর কিছু কি ও লিখবে কোন দিকে এই দিকে ওয়ান ইনটু এ তাই না তাই না এবার বলো তো এ কে ড্র করেছে এই এই অবজারভারটা এটাও ধরলাম এ এটা বি বলতো কে এটা ড্র করেছে এ দাবি বি এবার বলতো বি কি এই পুরো বডিটাকে কোনো অ্যাক্সিলারেশন দেখছে বলো বি কোনো এই বডিটা এই প্যাকেজের কি কোনো অ্যাক্সিলারেশন দেখছে দেখছে না তো না তাহলে বলো তো টি ইকুয়াল টু কি লিখবে টি ইকুয়াল টু বাই 4 ওকে okay. হ্যালো বলো 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 আরে বাবা এই যে এর ভ্যালু কত এফ বাই ফোন না হ্যালো আচ্ছা এবার দেখো এই 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 এক কেজি এই এক কেজি ব্লকের উপর দিকে টেনশন টি নিচের দিকে টোয়েন্টি না সরি টোয়েন্টি না টেন আর কোনো ফোর্স থাকবে কোন দিকে ভেরি গুড আর আইছে সিউডোফোর্স ওকে কোন দিকে উপর দিকে ওরা সিউডোফোর্স কোন দিকে থাকবে ওরগো উপর দিকে হ্যাঁ স্যার সিউডোফোর্স কোন দিকে থাকবে উপর দিকে না তালে না স্যার লেফটে ভেরি গুড লেফটে ভেরি গুড ভ্যালু কত হবে 1 into a মানে f by 4 হ্যাঁ বলো তো এই ডায়াগ্রামটাও কে ড্র করেছে বি 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 কি একে কোনো অ্যাক্সেলারেশনে যেতে দেখবে ভেরি গুড তাহলে বলতো এখান থেকে টি ইক ওয়াল টেন এখান থেকে এসিকয়াল টু ফোর্টি এ যে জিএর ভ্যালু এখানে বসিয়ে দিলে বুঝাতে পেরেছি হ্যালো বুঝাতে পেরেছি হুম হুম তার মানে ভেবে দেখো তো আমি যদি কোনো ফিক্সান টিকশন নেই ফিক্সানে পরে আসবো আমি যদি এই সিস্টেমে ফোর্টি ফোর্স দিয়ে হিট করি ফর্টি ফোর্স দিই তাহলে এই এক কেজি ব্লকটা দু কেজির ওপরে রেস্টে থাকবে কি থাকবে না বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি বলো বলো স্যার আজকে এই এক ঘন্টা চল্লিশ মিনিট এই প্রথম তো বুঝতে পারলাম এই আগের গুলো বুঝেছে তো আমি জানি একটু হেজি আছে হেজিনেস কি করে কাটবে আবার ভিডিও লেকচার দেখো না না এতগুলো জায়গা অ্যানালাইজ করতে হচ্ছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আরো 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 ভালো ভালো প্রবলেম নেক্সট দিন করাবো আচ্ছা এই অবধি কি তোমাদের কমপ্লিটলি ক্লিয়ার যে এখানে যদি আমি ফ্রিকশন না থাকে 40 নিউটন ফোর্স দি তাহলে 1 কেজি ব্লকটা 2 কেজির উপরে রেস্টে থাকবে करेक्ट বলো करेक्ट এইটা কিন্তু আমাদের প্রবলেমের কোনো পার্টি নয় প্রবলেমে কি আছে ফ্রিকশন আছে আছে কি নেই বলো হ্যালো বলো ফ্রিকশন আছে কি নেই হ্যালো আচ্ছা এবার যেটা বলছি সেটা শোনো বলো যদি আমি এফ এর ভ্যালু ফর্টি নিউটনের কম দি তাহলে বলো তো এই বডিটা কোন দিকে মুভ করা শুরু করবে এক নম্বর বডিটা এই এক কেজিটা এই এফ এর ভ্যালু ধরো ফাইভ নিউটন দিলাম তাহলে এই এক কেজিটা কোন দিকে মুভ করা শুরু করবে ডান দিকে না দিকে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ এই অর্ক শুনতে পাচ্ছ কথা শোনা যাচ্ছে অর্ণব শোনা যাচ্ছে রূপকথা শুনতে পাচ্ছ হ্যালো রূপকথা শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ তো আচ্ছা এবার তোমরা বলো দেখি এইখানে যদি আমি ফোর্সটা চল্লিশ নিউটনের কম দিই চল্লিশ নিউটনের কম দিই তাহলে এই বডিটা কোন দিকে মুভ করবে এই ওপরের এক কেজি ব্লকটা বলতে পারবে চল্লিশ নিউটন দিলে তো এক কেজি ব্লকটা স্ট্যাটিক থাকবে বলো তো চল্লিশের কম দিলে এক কেজি ব্লকটা কোন দিকে মুভ করবে হ্যালো আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি রিয়া দেখো আমি কি বলছি আমি বলছি আমি এখানে চল্লিশ নিউটনের কম ফোর্স দিলাম এই সিস্টেমে চল্লিশ নিউটনের কম ফোর্স দিলাম এই সিস্টেমে তাহলে বলো তো এই এক কেজি ব্লকটা কোন দিকে মুভ করবে ডান দিকে না বা দিকে হ্যালো হ্যালো বলো 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 এই অর্ক বুঝতে পারছো হ্যাঁ স্যার পাচ্ছি হ্যাঁ তো বলো কোন দিকে করবে যদি না বুঝতে পারো বলো যে দাদা বুঝতে পারছি না তাহলে আমি কি করে বুঝবো স্যার ডান দিকে মুভ করবে কারেক্ট ডান দিকে মুভ করবে ডান দিকে মুভ করার চেষ্টা করবে আমি কি বোঝাতে পেরেছি যদি ফোর্সটা 40 নিউটনের কম হয় হ্যালো ফোর্সটা 40 নিউটনের কম হয় তাহলে দেখো এই বডিটা এই বডিটা আচ্ছা আমি কি বললাম ফোর্সটা যদি জিরো হয় এই ফোর্স যদি জিরো হয় তাহলে এই এক কেজিটা ডান দিকে পড়বে না বা দিকে পড়বে হ্যালো বলো বলো যদি এই 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 ফোর্সটা ফোর্সটা জিরো 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 হয় 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 তাহলে ডান দিকে পড়বে না বা দিকে পড়বে ভেরি গুড এবার আমরা কি দেখেছি ও স্ট্যাটিক আছে তার মানে জিরো থেকে চল্লিশের মধ্যে যদি আমি ফোর্স দিই তাহলে বডিটা ডান দিকে পড়বে না বা দিকে পড়বে ডানদিকেই পরবে আচ্ছা যদি এই এক কেজিটা ডানদিকে পরে পড়ার ট্রাই করে তাহলে কে রেস্কিউ করতে আসবে বলো কে রেস্কিউ করতে আসবে বলো হ্যালো কে রেস্কিউ করতে আসবে ফ্রিকশন রেস্কিউ করতে আসবে এবারে মন দিয়ে শুনবে আমি সত্যি বুঝতে পারছি না আমি বেশি হাই স্ট্যান্ডার্ড পড়াচ্ছি না তোমরা বুঝতে পারছো না আমি সত্যি বুঝতে পারছি না তোমরা রেসপন্ড করো রেসপন্ড করো অদারওয়াইজ আমার পক্ষে এগুলো চাপ হয়ে যাবে রিয়ার ঠিক আছে শুনতেই পাচ্ছি ও স্যার এক কেজিটা ডান দিকে পড়লে তো স্ট্রিংটা স্ল্যাক্ট করে যাবে না কেন স্ল্যাক্ট করে যাবে কেন এক কেজিটা যদি ডান দিকে পড়ে তাহলে নিচের এক কেজিটাও তো দিকে পড়বে

আমি বলছি এফটা যদি ফর্টি নিউটনের কম হয় এফটা যদি ফর্টি নিউটনের কম হয় হ্যালো তাহলে এক কেজি ব্লকটা ডান দিকে মুভ করবে না বা দিকে মুভ করবে ডান দিকে মুভ করবে যদি ডান দিকে মুভ করে তাহলে কে ডান দিকে মুভ করতে চাইবে তাহলে কে ওকে বাঁচাতে আসবে বলো কে ওকে বাঁচাতে আসবে ফ্রিকশনাল ফোর্স তাহলে ফ্রিকশনাল ফোর্স এইদিকে দিকে কাজ করবে কি করবে না আচ্ছা এবার বলো এই এক কেজি এক কেজি এবার এই প্রবলেমটাই চলে এসো এই প্রবলেমটাই বলেছে রেঞ্জ অফ এফ সাচ দ্যাট দ্য স্মলার ব্লক ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু বিগার ব্লক মানে আমি ধরে নিচ্ছি যে এই এক কেজি দু কেজির ওপরে রেস্টে আছে আমি ধরে নিচ্ছি তাহলে বলো তো এক কেজি আর দু কেজি কি একসাথে মুভ করছে করছে তাহলে যদি একসাথে মুভ করে তাহলে বলো তো ওদের কমন অ্যাক্সেলারেশন কি এফ ইকুয়াল টু এফ বাই ফোর হবে হবে তাহলে বলো তো এই এক কেজির উপরে পেছন দিকে কি ওয়ান ইন্টু এফ বাই ফোর এই অ্যাক্সেলারেশন এই সিউডো ফোর্স লাগবে লাগবে এইটা কে ড্র করেছে বলো তো এটা কে ড্র করেছে বলো তো বি ড্র করেছে বোঝাতে পেরেছি বলো বোঝাতে পেরেছি বলো তাহলে তোমরা এখান থেকে লিখতে পারো টি ইকুয়াল টু এফ বাই ফোর প্লাস এফ এটা এক নাম্বার ইকুয়েশন বলো লিখতে পারো কি পারো না হ্যালো আচ্ছা এবারে মন দিয়ে শোনো বলো দেখি এই যে নিচের এক কেজি ব্লকে এর জন্য কি কিছু চেঞ্জ হবে ও ফ্রিকশন থাকুক বা না থাকুক চেঞ্জ হবে না কেন এইটা টি দেখো টি কত এন এইদিকে এন আর এই দিকে এফ বাই ফোর দেখো আগেও তো তাই ছিল যখন ফ্রিকশন ছিল না তখনও তো এই একই 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 জিনিস ছিল আর এখনো তো ফ্রিকশন নেই এখানে এর জন্য তো কিছু চেঞ্জ হবে না হবে কি কিন্তু এর অ্যাক্সেলারেশন কত দেখবে জিরো দেখবে দেখবে কি হ্যালো তোমরা বুঝতে পেরেছো আমার কথা হ্যাঁ এই কি পুরো ক্লিয়ার ব্যাপারটা হ্যাঁ এই কি পুরো ক্লিয়ার ব্যাপারটা যদি এই উদ্দিকে পুরো ক্লিয়ার হয় বলতে এখান থেকে টি এর ভ্যালু 10 আসবে এই যে এখান থেকে হ্যাঁ এই টি এর ভ্যালু আমি এখানে বসিয়ে দিচ্ছি তাহলে লিখতে পারি 10 ইকুয়াল টু f বাই 4 প্লাস f বল লিখতে পারি কি পারি না হ্যাঁ এবার মন দিয়ে শোনো এইটা কে ড্র করেছে এইটা বলো কে ড্র করেছে বি বি কি একে কোনো অ্যাক্সেলারেশন দেখছে তাহলে এই সারফেসে কি কোনো স্লাইডিং হচ্ছে এই সারফেসে কোনো স্লাইডিং হচ্ছে তাহলে এই ফ্রিকশনাল ফোর্সটা কি স্ট্যাটিক না কাইনেটিক এই অব্দি কি তোমাদের কোনো ডাউট আছে এবার দেখো তোমরা কি এই ফর্মুলাটা জানো জানো এই ফর্মুলাটা জানো না এফ এস এর ম্যাক্সিমাম ভ্যালু হবে এফ এল বলো জানো না তাই না আচ্ছা এফ এল মানে কি বলতো মিউ ইন টু এন বলো হ্যাঁ স্যার এবার বলো বিউ এর ভ্যালু কত জিরো পয়েন্ট এই যে দিয়ে দিয়েছে কোথায় গেলো আর এর ভ্যালু কত এক বলো টেন ওকে আচ্ছা তার মানে এবার দেখো তুমি এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন থেকে লিখতে পারো টেন মাইনাস এফ বাই ফোর লেস দেন ইকুয়াল টু ফাইভ দেখো লিখতে পারো কিনা দেখো এই এখানে এটা বসিয়ে দিচ্ছ আর এফ এল এর ভ্যালু বসিয়ে দিচ্ছ লিখতে পারো এখান থেকে দেখো এফ এর ভ্যালু গ্রেটার টোয়েন্টি আসছে কিনা আসছে তার মানে তোমরা একটা জিনিসটি বুঝতে পারলে যে এইখানে যদি আমি টোয়েন্টি নিউটন ফোর্স দিই এখানে আমি যদি টোয়েন্টি নিউটন ফোর্স দিই এখানে যদি ফ্রিকশন থাকে তাহলে বলতো এই এক কেজিটা দু কেজির উপরে স্লাইড করবে কি করবে না আমি বল বলছি আমি এখানে কি ক্যালকুলেট করলাম আমি এখানে ক্যালকুলেট করলাম যে এফ এর ভ্যালু যদি টোয়েন্টির বেশি হয় এফ এর ভ্যালু যদি টোয়েন্টির বেশি হয় মানে আমরা যদি অ্যাপ্লাইড ফোর্স টোয়েন্টির বেশি করি তাহলে ওই বডিটা এই এক কেজি বডিটা এই এক কেজির বডিটা দু কেজির ওপরে স্ট্যাটিক থাকবে তাই না আরে বাবা ওরা স্ট্যাটিক থাকবে ধরেই তো আমি এদের দুজনের মধ্যে অ্যাক্সেলারেশনটা এ বাই এদের দুজনের মধ্যে অ্যাক্সেলারেশনটা এফ বাই ফোর বার করেছিলাম কি বোঝাতে পারছি এই অর্ক বুঝতে পারছো অর্ক না শ্রেয়া ওরা কেটে গেছে দুজনেই আজকে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে রূপকথা রূপকথা শুনতে পাচ্ছো এখন আমি কেটে গেছিলে আমি জানি আমি সেই জন্য কিছু বলিনি তোমরা কি এটা বুঝতে পারলে যে এফ এর ভ্যালু টোয়েন্টির থেকে বেশি হলে এফ এর ভ্যালু টোয়েন্টি থেকে বেশি হলে তাহলে আমি এখানে যদি এফ এর থেকে টোয়েন্টির থেকে বেশি দিই তাহলে এই এক কেজি ব্লকটা দু কেজি ব্লকের ওপরে স্ট্যাটিক থাকবে থাকবে কি থাকবে না বলো বোঝাতে পেরেছি তাই তো এবারে বলো বলতো 20 থেকে 40 এই এফ এর ভ্যালু যদি 20 থেকে 40 মধ্যে দি তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে ডান দিকে না বা এখন তো বা কাজ করছে বিয়ার এই যে তোলাই গেল এই 1 কেজির উপরে বা কাজ করছে না তাই না হ্যালো হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ আচ্ছা এইবারে আমি কি করছি শোনো আমি এই দু কেজির ব্লকে এই দু কেজির ব্লকে আমি যদি চল্লিশ নিউটনের বেশি দিই হ্যালো চল্লিশ নিউটনের বেশি দিই তাহলে বলতো এই এক কেজির ওপরে সিউডো ফোর্সটা বা দিকে বেশি হবে কি কম বেশি হবে তাহলে সেই যদি চল্লিশ নিউটনের বেশি দিই তাহলে বলতো এই এক কেজি ব্লকটা মুভমেন্টটা ডান দিকে হবে না বা দিকে হবে মানে ট্রাই করবে কোন দিকে যেতে এফ ফর্টির বেশি হলে এই এক কেজি ব্লকটা কোন দিকে মুভ করতে চাইবে এক না দু নম্বর ডিরেকশন ভেরি গুড এক নাম্বার ডিরেকশনে মুভ করতে চাইবে এবার দেখো এই দিকে টি এই দিকে এই দিকে সিউডো ফোর্স কত এফ বাই ফোর এবার বলো ও কোন দিকে মুভ করতে চাইছে বলো কোন দিকে মুভ করতে চাইছে এক নাম্বার ডিরেকশনে তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্স কত লাগবে কোন দিকে লাগবে ডান দিকে এবার বলো এই টোটাল জিনিসটার অ্যাক্সেলারেশন কি জিরো হবে হ্যাঁ টোটাল জিনিসটার অ্যাক্সেলারেশন কি জিরো হবে আচ্ছা টোটাল জিনিসটার অ্যাক্সেলারেশন জিরো হবে তাহলে আমি লিখতে পারি টি প্লাস এফ ইকুয়াল টু এফ বাই ফোর বলো হ্যাঁ আচ্ছা এই যে ঝুলে আছে যে বডিটা এই বডির জন্য কি কোনো রকম কোনো চেঞ্জ আসবে না আসবে মানে এই মুহূর্তে আসবে না কারণ এ স্ট্যাটিকে আসে স্ট্যাটিক আছে কি চেঞ্জ আসবে বলতো আগে এফ চল্লিশের এর কম হলে এই বডিটার টেন্ডেন্সি কোন দিকে ছিল নিচের দিকে পড়ান না টেন্ডেন্সি আর এখন চল্লিশের এর বেশি হলে এই বডিটার টেন্ডেন্সি কি হবে ডান দিকে বলো এই এই বডিটার টেন্ডেন্সি কি হবে ডান দিকে মানে যেটা ঝুলে আছে সেটার ওপর দিকে ওঠার টেন্ডেন্সি হবে না নিচের দিকে ভেরি গুড ভেরি গুড কিন্তু আমরা জাস্ট এট দ্য ভার্জ অফ মুভমেন্টে রয়েছি তখন তো তোমার ফ্রি বডি ডায়াগ্রামে এখানে তো কোনো চেঞ্জ হবে না তাহলে এখান থেকে টি টেন এটা তো থাকবেই থাকবে আমি কি বোঝাতে পেরেছি টি টেন এটা তো থাকবেই থাকবে তাহলে আমি লিখতে পারি টেন প্লাস এফ ইকুয়াল টু এফ বাই ফোর বলো তো এই এফটা ফ্রিকশনাল স্ট্যাটিক না কাইনেটিক এই এফটা স্ট্যাটিক না কাইনেটিক ও স্টাটিক ডিয়ার তুমি এর অ্যাকসেলারেশন জিরো করেছো এর অ্যাক্সেলরেশন জিরো করেছো তাহলে কি এখানে স্লাইড করছে আচ্ছা আবার তুমি এটাও তো জানো এটাই তো আমার এফ এল কারেক্ট হ্যালো এবার তুমি এইটার ভ্যালু জানো ফিফটি না ফিফটি দা টেন ফাইভ আর এই এফ এস এর ভ্যালু তুমি এখান থেকে বসিয়ে দাও এখান থেকে বলো তো এফ কত আসছে এফ এইটা আসছে কিনা এবার আমাকে বলো পুরো সিনারি ওটা তো আমরা অ্যানালাইজ করলাম বলো তো আমি যদি এফ ইকুয়াল টু টেন নিউটন দিই এখানে চলে এসো এফ ইকুয়াল টু টেন নিউটন দিলাম ফ্রিকশন ট্রিকশন সব আছে তখন বডিটা এই এক কেজি ব্লকটা কোন দিকে মুভ করবে এফ ইকুয়াল টু টেন নিউটন দিলাম এফ ইকুয়াল টু এই যে এফ ইকুয়াল টু টেন নিউটন দিলাম তাহলে এই এক কেজি ব্লকটা দু কেজির উপরে কোন দিকে মুভ করবে ডান দিকে না বা দিকে ভেরি গুড বলো তো এফ ইকুয়াল টু টোয়েন্টি নিউটন দিলাম তাহলে কোন দিকে মুভ করবে ডান দিকে না বা দিকে হুম mm. বলো 20 নিউটন দিলাম ডান দিকেটা বা দিকে ডান দিকে কোন দিকেই মুভ করবে না এফ ইকুয়াল টু 20 নিউটনে ও স্ট্যাটিক হয়ে যাবে এই যে এফ এর ভ্যালু 20 20 বেশি হলে 20 এবং 20 বেশি হলে ও স্ট্যাটিক হয়ে যাবে একে ই দুয়ের এর রেসপেক্টে বুঝোতে পেরেছি হ্যালো আচ্ছা বলো তো এফ এর ভ্যালু 30 দিলে বডিটা কোন দিকে মুভ করবে

মানে এক কেজিটা দু কেজির উপরে মুভ করবে না রেস্টে থাকবে ফিফটি দিলে আরে বাবা তুমি এদিকে চলে এসো এফ এর ভ্যালু সিক্সটির কম হলে এই সিনারিও গুলো অ্যাপ্লিকেবল না ওপরের সিনারিও গুলো এফ ইকুয়াল টু সিক্সটির কম হলে ওপরের সিনারিও গুলো অ্যাপ্লিকেবল না দেখো এই ওপরের সিনারিও থেকেই তো তুমি এইটা পেয়েছো তারপরে এইটা থেকেই তো ওপরের সিনারিও গুলো গেছে তাহলে ওপরের সিনারিওতে তুমি এই আহ এক কেজির মাছটাকে অ্যাক্সেলারেশন কত ধরে নিয়েছিলে তাহলে হ্যালো তাহলে তাহলে এই অর্ণব বুঝতে পারছো এই একটু একটু পেলে হবে না ইয়ার্স যদি না বুঝতে পারো তাহলে আমাকে চেঞ্জ করতে হবে মানে হাইফাই করিয়ে কিছু ঢুকলো না সেটা কিন্তু ঠিক হবে না যদি রেসপন্ড না করো আমি কিন্তু আস্তে আস্তে স্ট্যান্ডার্ড কমিয়ে দেবো যাই হোক ঋষিকা আসুক ঋষিকা দেখো রেসপন্ড করো মানে যে সবসময় বুঝতে হবে না তা নয় না বুঝতে পারলে বলো যে দাদা এটা বুঝতে পারিনি তাহলে সেখান থেকে আমি ইয়ে প্রসিড করতে পারি না সেখান থেকে প্রসিড করতে পারি না এই একটু একটু বুঝে লাভ হবে না ডিয়ার কোয়েশ্চেন দিলে কিচ্ছু পারবে না আচ্ছা শোনো অ্যাকচুয়ালি এই পুরো ঘটনাটা কি হচ্ছে জানো এফ এর ভ্যালু টোয়েন্টি থেকে সিক্সটির মধ্যে যখন আমি ভ্যালুটা দিচ্ছি এফ এর ভ্যালু এই যে এফ এর ভ্যালু তখন এই ওপরের মাসটা এই ওপরের মাসটা এক কেজি মাছটা দু কেজির ওপরে স্ট্যাটিক রয়েছে রাইট বা দিকে কাজ করছে আর যখন ফোর্স এর ভ্যালু আহ মোর দেন্স মোর দেন কত টোয়েন্টি মোর দেন আহ মানে ফর্টি থেকে সিক্সটি তখন ফ্রিকশনাল ভ্যালু উল্টো দিকে কাজ করছে তোমরা কি বুঝতে পারলে হ্যালো 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 রূপ কথা দেখো এইরকম ভাবে চললে কিন্তু আমাদের পক্ষে মানে এগোনো সম্ভব হবে না আমি আবার বলছি তার জন্য তোমাদের কি কি করতে হবে তোমরা ভিডিও লেকচার আবার দেখো যদি না বুঝতে পারো পরের দিন আমাকে জিজ্ঞাসা করো দাদা এই কোয়েশ্চেনটা এই প্রবলেমটা তোমরা আমি বুঝতে পারিনি আবার আমি করাবো ও নইলে কিন্তু কোনো লাভ হবে না ডিআার হ্যালো কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আমি কিন্তু তোমাদের মধ্যে সেই চার্টটা দেখছি না খুব সত্যি কথা বলছি তোমরা আবার ভিডিও লেকচারটা দেখো নিজে নিজে অ্যানালাইজ করো আমি যে যে জায়গাগুলো যা যা বলছি সেটা পজ করে শোনো আবার তোমরা অ্যানালাইজ করার চেষ্টা করো হ্যাঁ দাদা ঠিকই বলেছে কোনো লাভ নেই আমি আবার বলছি প্রবলেম গুলো লিটারেলি কনসেপচুয়াল লিটারেলি কনসেপচুয়াল লিটারেলি কনসেপচুয়াল পারবে না পারবে না তোমাদের ভিডিও লেকচার দেখতেই হবে ওকে আচ্ছা এই প্রবলেমটা কি বুঝলে নাকি আমি আবার বোঝাবো এই প্রবলেমটা তোমরা ভিডিও দেখো আবার বুঝতে পারবে আমি পুরো আবার রিক্যাপচুলেট করে দিচ্ছি আমি প্রথমে ফ্রিকশন জিরো ধরে ক্যালকুলেট করেছি যে কত ফোর্স দিলে এই এক কেজিটা দু কেজির উপরে স্ট্যাটিক থাকবে সেইটা আমি পেয়েছি ফর্টি নিউটন রাইট এবারে ভেবে দেখো আমি যদি ফর্টি নিউটনের কম দিই তাহলে দেখো ফর্টি নিউটন যদি আমি দিই তাহলে বলো তো এদের অ্যাক্সেলারেশনটা মানে ফর্টি নিউটনের যদি বেশি দিই তাহলে এদের অ্যাক্সেলারেশনটা বাড়বে কি কমবে এই টোটাল সিস্টেমটার অ্যাক্সেলারেশন বাড়বে কি কমবে ফর্টি নিউটনের বেশি দিলে বাড়বে যদি ফর্টি নিউটনের বেশি দি বাড়ে তাহলে বলতো এক কেজির ওপরে সিউডো ফোর্স ভ্যালু অপোজিট দিকে বাড়বে কি কমবে বুঝতে পাচ্ছি তারপরে যদি এক কেজির ওপরে দেখো 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 এই এক কেজির ওপরে সিউডো ফোর্স এই দিকে বেশি হয়ে যায় একে একে আর এই দিকে টেনশন তারপরে সিউডো ফোর্স এর ভ্যালু বেশি হয়ে গেছে তাহলে একে কম্পেনসেট করার জন্য মানে একে বডিটাকে স্ট্যাটিক রাখার জন্য ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে এক না দুই গুড তার কোথায় গেল বেটা তাহলে ভেবে দেখো তার মানে নিউটনের বেশি হলে ফ্রিকশনাল ফোর্স ডান দিকে কাজ করবে তাই না ফর্টি নিউটনের বেশি হলে এক্ষুনি তো বোঝালাম হ্যালো তাই না ফর্টি নিউটনের বেশি হলে এইটা ডান দিকে কাজ করবে তাই না দেখো 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 ফর্টি নিউটনের বেশি হলে এটা ডানদিকে কাজ করবে তাহলে কোথায় গেল এখানেই তো করলাম এই যে ফর্টি নিউটনের বেশি হলে দেখো ফ্রিকশনাল ফোর্সটা ডানদিকে কাজ করেছে এবার বলো ফর্টি নিউটনের কম হলে ফর্টি নিউটনের কম হলে আবার এই সিউডো ফোর্স এর ভ্যালু কম হবে না বেশি হবে সিউডো ফোর্স এর ভ্যালু কম হবে কম হবে এবার দেখো টিটা তো কনস্ট্যান্ট দেখো t সব ক্ষেত্রেই দেখো t এইখানেও 10 পেয়েছিলাম তাই না এবার দেখো এইটা কমে গেলে t কনস্ট্যান্ট আছে তাহলে এই পুরো জিনিসটাকে স্ট্যাটিক রাখতে হলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করবে 바দিকে বুঝেতে পেরেছি দেখো f এর ভ্যালু যদি 40 কম হয় তাহলে দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করেছে হ্যাঁ এবার দেখো প্রতিটা কেসে আমি একটা জিনিস করেছি কি করেছি এই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু বার করেছি তারপরে আমরা এই ফর্মুলা ইউজ করেছি এই যে এফ এস লেস দ্যান ইকুয়াল টু এফ এল এইটা ইউজ করেছি এখান থেকে আমি ফোর্সের ভ্যালু গুলো পেয়েছি তোমরা কি বুঝতে পেরেছো কি পারোরিয়া কে বলো আজকের আজকের আহ তোমার কি বলে লেকচারটা কিন্তু খুব ইজি নয় ওকে খুব ইজি নয় এর তোমরা নিজেরা কিছুটা নিজেরা টাফ করেছো এমনি টাফ আছে আমি একবার বলছি না খুব ইজি এটা টাফ আছে টাফ আছে কিন্তু তোমরা কিছুটা টাফ করেছো সেটা হচ্ছে তোমরা নিজেরা তোমরা নিজেরা এটাকে নিয়ে নাড়াচাড়া করোনি বা আগের দিনের লেকচারটা ভালো করে করনি আমি আবারও বলছি তোমাকে আমার লেকচার আবার দেখতে হবে এই ভিডিও লেকচার নইলে কিন্তু পারবে না যদি আমি দেখি দুদিনে তোমাদের তোমরা সেই লেভেলে দিতে না পারছো আমি কিন্তু স্ট্যান্ডার্ড কমিয়ে দেবো আর আমার স্ট্যান্ডার্ড কমাতে কোনো আপত্তি নেই আমি একবার স্ট্যান্ডার্ড কমিয়ে দিলে অসুবিধা হবে না কিন্তু কম্পিটিভ এক্সাম ক্র্যাক করাতে ইম্পসিবিলিটিটা চলে আসবে আমি সেটা আবারও বলছি ওই রাগ ঢাক করে লাভ নেই